প্রিয় দর্শক, বিশেষ আলোচনা অনুষ্ঠান আরএফএল গোলটেবিলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি সেলিম ওমরাও খান। আদালতের নির্দেশে এক দফা স্থগিত থাকার পর আদালতের নির্দেশেই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হলো গতকাল। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর চেয়ে দ্বিগুণের চেয়েও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম। ভোট ডাকাতি, কারচুপি, কেন্দ্র দখল সহ বিভিন্ন অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যানের পাশাপাশি পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। আওয়ামী লীগ বলছে নির্বাচনকে বিতর্কিত করতে অসত্য অভিযোগ করেছে দলটি। তারা বলছে জনবিচ্ছিন্নতার কারণেই বিএনপির এই পরাজয়। আর নির্বাচন কমিশনের দাবি, নির্বাচন অনুষ্ঠানে সফল হয়েছেন তারা। এই পাল্টাপাল্টি অভিযোগের পুরনো রেওয়াজের মধ্যেই আমরা জানার চেষ্টা করব গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন দলগুলোর অর্জন কী, কে সফল আর কে ব্যর্থ, জাতীয় নির্বাচনের প্রক্রিয়া নিয়ে যে চলমান বিতর্ক, তার সমাধানে পাওয়া গেলে কি কোনো সূত্র। এই প্রশ্নগুলো ছাড়াও গাজীপুর এবং জাতীয় নির্বাচনের অমীমাংসিত বিভিন্ন ইস্যুর উত্তর দেবেন আজকের আমন্ত্রিত রাজনীতিবিদরা। আলোচনার বিষয় গাজীপুর নির্বাচন জয় পরাজয়ের হিসেব নিকেশ। আলোচনায় আছেন ছজন আলোচক। চলুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হই। আমার ডান দিক থেকে শামীম হায়দার পাটোয়ারি, আপনার পরিচয় দিন। আমি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। স্বাগত গোলটেবিলে। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, সরকার দলীয় সংসদ সদস্য। জি, আমি আহমদ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক। স্বাগত। আমার বাম পাশ থেকে। আসসালামু আলাইকুম, আমি তৈমুর আলম খন্দকার, বিএনপি। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ ইমরান সালে প্রিন্স, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক। স্বাগত। আসসালামু আলাইকুম, আমি শাহাদত হোসেন সেলিম, আমি সিনিয়র যুগ্ম মহাসচিব লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এলডিপি। স্বাগত আপনাদের সবাইকে গোলটিবিলে অংশ নেওয়ার জন্য। দর্শক, অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে, ফেসবুকে সরাসরি ভিজিট করুন facebook.com/rtvonline, ইউটিউবে দেখুন youtube.com/rtvtalkshow। যাচ্ছি মূল আলোচনা। আলোচনার বিষয় গাজীপুর নির্বাচন জয় পরাজয়ের হিসেব নিকেশ। প্রথমে আহ্বান করব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে বলবার জন্য। আলোচনার বিষয় গাজীপুর নির্বাচন জয় পরাজয়ের হিসেব নিকেশ। না, এটা তো একটা মানে ফলাফলে একটা রেডিক্যাল শিফট হয়েছে। 12 সালে এই নির্বাচনে আওয়ামী লীগ ওখানে প্রায় 1 লাখ ভোটের ব্যবধানে হেরেছিল, এখন প্রায় 1.5 লক্ষ ভোটের বেশি ব্যবধানে আওয়ামী লীগ জিতল। 5 বছরে একটা মেজর শিফট। আর একটা জিনিস হচ্ছে, মানে 12 সালের নির্বাচনটাও জাতীয় নির্বাচনের আগে আগে হয়েছিল, এতগুলো সিটি কর্পোরেশন নির্বাচনে জেতার পরও সেই ভোট বিএনপি বর্জন করে, অর্থাৎ ভোটের জয়ের ধারাবাহিকতার চূড়ান্ত পর্যায়ে তারা ফলাফল নেয়ার চেষ্টাই করেনি, ছেড়ে দিয়েছিল। এবারের প্রেক্ষাপট আরও ভিন্ন। প্রতিটা সিটি কর্পোরেশন তারা বিপুল ভোটে হারছে, খুলনায় হারলো, গাজীপুরে হারলো। আমি ভোটের রিগিংয়ের অভিযোগগুলো নিয়ে পক্ষে বিপক্ষে কিছুই বলবো না, এগুলো দুপক্ষেই দু ধরনের কথা বলবে। একটা কথাই বলবো, ভোটার কিন্তু 11 লক্ষ ভোটার। আপনি ম্যাসিভ রিগিং করে 11 লক্ষ ভোটারকে প্রভাবিত করা কিন্তু কঠিন ছিল। যদি কিছু রিগিং হয়েও থাকে, রাজনৈতিক দল হিসেবে বিএনপির উচিত ছিল এর বিপক্ষে ভোটারদেরকে উদ্বুদ্ধ করা, জনগণকে উদ্বুদ্ধ করা। সেখানে বিএনপির একটু আশা জাগা নিয়ে ভূমিকা পালনে কিছুটা ব্যর্থতা আছে বলে এটা আমার ব্যক্তিগত অভিমত। দ্বিতীয় যেটা হচ্ছে, যদি ভোটের কারচুপির অভিযোগগুলো সত্য হয়ে থাকে, এটার বস্তুনিষ্ঠ এবং ভিডিও চিত্র, ছবি এবং তথ্যভিত্তিক উপাত্ত দিয়ে রিপোর্ট বিএনপির তৈরি করে পেশ করা উচিত। জেনারেল কথা বলাটা ঠিক না যে এতগুলো কেন্দ্রে হয়েছে, 405টি কেন্দ্রের অভিযোগ করা হয়েছে। আপনি বলেন যে শিফট করেছে ভোটাররা, এর কারণটা কি? ভোটার শিফট করেনি, ফলাফল শিফট করেছে বলছি। আর একটা বিষয় আছে, এখানে অনেক ভোটার কিন্তু ভোট কেন্দ্রে যায়নি, একটা বিপুল অঙ্কের ভোটার কিন্তু ভোট কেন্দ্রে যায়নি। ভোট কাস্টিং টোটাল মনে হয় 5 লাখ সামথিং হয়েছে, 11 লক্ষের মধ্যে বা 6 লাখ হয়েছে। এর বাইরেও কিন্তু বহু ভোটার আছে যারা ডিসএনগেজ টলারেন্স অবস্থায় আছে, অর্থাৎ ভোট দিয়ে কি হবে, ভোট দেওয়ার দরকার কি, ভোট দিতে রিস্ক নিব না, ভোট কেন্দ্রে মারামারি হতে পারে, এই যে বিশাল একটা গোষ্ঠী আছে, এরাও কিন্তু জাতীয় নির্বাচনে একটা ফ্যাক্টর হবে। তো ওভারঅল আমি বলবো এটা একটা বিএনপির কিছুটা হলেও আমি বলবো ফেইলারই বলবো। এ কারণে এক, জিততে না পারা, যে কোনো পরিস্থিতিতে হার একটা হার। দুই, এই হারার কারণগুলো, সাইন্টিফিক কারণগুলো বা হারানোর অভিযোগ তারা যেটা করছে, এইটার বৈজ্ঞানিক কারণগুলো তারা জাতির সামনে তুলে ধরা উচিত ছিল। জেনারেলি যে কমেন্টগুলো করা হচ্ছে এগুলো গতানুগতিক ধরার মন্তব্য। আর এখন ফেসবুকের যুগ, অনলাইনের যুগ,
সোশ্যাল মিডিয়া খুব স্ট্রং, আপনি লাইভ দেখাতে পারেন, এক একটা দূর থেকে ভিডিও করে এক একটা কেন্দ্র লাইভ দেখাতে পারেন যদি সেখানে রিগিং হয়, তো সেটা আছে। এর পাশাপাশি আছে কমিশনাররা, কমিশনারদের পোলিং এজেন্ট আছে, ঠিক আছে, বিএনপির পোলিং এজেন্ট কোনো কোনো জায়গায় বের করে দেওয়া আছে, কমিশনারদের তো পোলিং এজেন্ট আছে, প্রত্যেক কমিশনারই তো দুজন করে তিনজন করে থাকবে, প্রায় 7,000 পোলিং এজেন্ট বিএনপি দিয়েছে বলছে, এবং বলছে এখান থেকে অনেককে বের করে দেওয়া হয়েছে। তাদের স্টেটমেন্টগুলো কোথায়, সে পোলিং এজেন্টরা কি বলছে, পোলিং এজেন্টদের বক্তব্য নিয়ে তাকে ডকুমেন্টারি করা উচিত বিএনপির, যে আমাদের পোলিং এজেন্টরা এই বক্তব্য দিচ্ছে, কিছু হতে পারে, পোলিং এজেন্ট ভোটের আগেই কম্প্রোমাইজড হয়ে গেছে, যদি ভোটের আগেই কম্প্রোমাইজড হয়ে যায় এটাও এক ধরনের পলিটিক্যাল ফেইলর। তো আমি মনে করি সব মিলিয়ে বিএনপির এখান থেকে সামনের ইলেকশনগুলো যেগুলো হবে তাদের এক হচ্ছে প্রার্থীকে জয়ী করতে, নির্বাচনটি কেমন হয়েছে সংক্ষেপে বলুন, না নির্বাচনটি নিয়ে বলা খুব মুশকিল, এত ম্যাসিভ একটা ভোট, তো আপাত দৃষ্টিতে মিডিয়া দেখে তো আমাদের মনে হয়েছে খুব ম্যাসিভ স্কেলে রিগিং হয়নি, যে কটি হয়েছে সেগুলো স্টে হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে সাদাত হোসেন সেলিম। ধন্যবাদ আপনাকে, আসলে স্বাগত। সব মিলিয়ে যে ভোট হয়েছে অথবা রাজনৈতিক যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে খুব একটা আলোচনা করতে খুব নিজের থেকে খুব আগ্রহ বোধ করি না, ভোট যা হওয়ার তাই হয়েছে, আমরা যেটা আশা করেছিলাম সেটাই হয়েছে, সরকার যেটা আশা করেছে সেটাই হয়েছে, এর ব্যতিক্রম কিছু হলে আজকে আপনারা কি পরাজয়ের আশা করেছিলেন? আমরা তো পরাজয়ের অবশ্যই আশা করেছি, আমরা জানতাম যে বর্তমান যে নির্বাচন কমিশনের যে নির্বাচন এটা একটা সাজানো পাতানো একটা নির্বাচন, আমক একটা নির্বাচন নির্বাচন খেলা হবে, তো এই খেলা যেটা হওয়ার সেটাই হয়েছে, সেখানে সেক্ষেত্রে আসলে আলোচনা করার খুব বেশি আগ্রহ নেই, কারণে যে ভোটার আসলে ট্রেন্ডটা 2014 সালে 5ই জানুয়ারির নির্বাচন এবং পরবর্তীকালে উপজেলা নির্বাচনের প্রথম পর্যায়ের পর থেকে ভোটের ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে, এখন ভোটটা এইভাবেই হবে, এখন ধরেন ইউনিয়ন পরিষদের ভোট এইভাবে হবে, উপজেলা পরিষদের ভোট এইভাবে হবে, তারপরে বিজিএমির ভোট, বিকেএমির ভোট, এফবিসিসি এর ভোট হবে, মানে অর্থটা যদি বিশ্লেষণ করেন এভাবে হবে, মানে যারা সরকারকে সমর্থন করে, সরকার যাদেরকে সমর্থন করে অথবা সরকারের বিভিন্ন বাহিনী যাদেরকে সমর্থন করে তারাই জয়লাভ করবে, সেখানে জনগণের কোনো ভূমিকা থাকবে না, জনগণের কিছু ধরেন একটা অংশ হয়তো আপনার ওই কিছু আপনার ফটো সেশন করবে, এসে লাইনে দাঁড়িয়ে ভোট টোট দিচ্ছে, এই ধরনের একটা ফটো সেশন হবে, তারপরে আর স্বামী হায়দার পাটোয়ারি যেটা বলেছেন যে ভোটারদের বিশাল একটা অংশ আপনার অনুপস্থিত থাকবে, আবার ধরেন এখন নতুন ভোটের যে ট্রেন্ড সেটা হলো যে আপনার রাত 12টার পর থেকে সকাল 4টার মধ্যে ভোট, 4টার মধ্যে ভোট পড়েছে 58% নটি কেন্দ্র ছাড়া, ওই যে ভোট যেটা এই স্থানীয় সরকার নির্বাচনে, মেয়র নির্বাচনে এবং স্থানীয় সরকারের কাউন্সিলর নির্বাচনের কারণে ভোটের মানে পরিমাণ 70+ হওয়ার কথা সেটা হয় নাই, আর ইদানিং অনেকেই বলে যে আগে রাতেই ভোট মানে হয়ে যায়, প্রায় 100 কেন্দ্রে ভোট আগে রাতে হয়ে গেছে, সব মিলিয়ে আসলে যে অবস্থাটা সে অবস্থাটা হলো যে স্বামী হায়দার পাটোয়ারির সাথে আমি একটা ক্ষেত্রে একমত, সেটা হলো যে কি যে বিএনপির প্রার্থী অথবা বিএনপিকে ভোটকে আরও যুদ্ধ বলেন যেটা ওবায়দুল কাদেরের ভাষায়, অথবা যেটাকে আপনি রাজনীতিকরণ বলেন, সেটা করতে বিএনপি কিছুটা ব্যর্থ হয়েছে। যেমন প্রার্থীর ব্যাপারে আমি বলি, প্রার্থীর ব্যাপারে বিএনপির বিভিন্ন কারণে, সাংগঠনিক দুর্বলতার কারণে প্রায় এক যুগের মতো বিভিন্ন কমিটি না হওয়াতে যে যেটা জট সৃষ্টি হয়েছে সেখানে তরুণ নেতৃত্ব বেরিয়ে আসে নাই, এটা যেমন গাজীপুরে একটা 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 ব্যাপার। দ্বিতীয় একটা ব্যাপার হলো যে ভোট দিয়ে কী হবে, ভোট দিলে তো আপনার সরকার দলে জয়লাভ করবে, সার্বিক বিষয় মিলে আসলে যে বিএনপি তার সমর্থককে কর্মী, কর্মীকে এজেন্ট, এজেন্টকে আরও শক্ত সমর্থকে পরিণত করা ইত্যাদি ব্যাপারগুলো কিন্তু আমার সামনে এসে যাচ্ছে। সার্বিকভাবে আমি বলতে পারি এটা একটা হতাশাগ্রস্ত নির্বাচন, এই নির্বাচন নির্বাচন কমিশন তার যথাযথ ভূমিকা পালন করতে পারে নাই, তারা খুব আত্মতৃপ্তিতে ভুগতেছে, কিন্তু অসংখ্য আর যেটা বলেছেন যে সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে অহরহ দেখছি আমরা যে ভোটের রিগিং হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে একচেটিয়ে ভোট আপনার কেটে একটা ব্যালট বাক্স ভর্তি করছে, সোশ্যাল মিডিয়াতে বা ভোটের রেশিওতে আমরা দেখছি কোনো কোনো কেন্দ্রে 90% পর্যন্ত ভোট আপনার কাস্টিং হচ্ছে, তো এগুলো তো কোনো আলোচনা আসতেছে না, এবং এইসব ব্যাপারে নির্বাচন কমিশন তার যথাযথ ভোট পালন করা পালন করছে না, সুতরাং যা ঘটা তাই ঘটছে, মানে জাস্ট যে রিভাইজটা গতবার যেটা 1 লক্ষ অধিক ভোটে জয়লাভ করেছে বিএনপি, সেখানে এখন 2 লক্ষ ভোটে পরাজিত হয়েছে, বাস্তব অবস্থা এটাই। ধন্যবাদ, আবারও আসবো। অ্যাডভোকেট নুরজাহান মুক্তা এমপি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদেরকে। আসলে এখানে আজকে আমরা এখানে সবাই বসেছি
মোটামুটি কিন্তু একটা আলোচনা চলে আসে যে বিএনপির প্রার্থী কেন পরাজিত হলো, আওয়ামী লীগের প্রার্থী কেন জয়ী হলো, এটা নিয়ে যদি আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করি তাহলে আমি প্রথমেই বলবো যে এই নির্বাচন নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিগত বর্ধিত সভায় বলেছিলেন যে যতগুলো নির্বাচন হবে অবশ্যই অবাধ সুষ্ঠু হবে এবং কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন যাতে না হয়, এটি উনি বলেছেন এই গত আমাদের বিশেষ বর্ধিত সভাতে। এবং এই বর্ধিত সভা অনুযায়ী আসলে শুধু এই এই নির্বাচনী নয়, সমস্ত নির্বাচনী অবাধ সুষ্ঠু করার লক্ষ্যে এই সরকার অবশ্যই আন্তরিক এবং নির্বাচন কমিশন স্বাধীন সার্বভৌম, তারা সেভাবেই কাজ করছে। তা গাজীপুরের যে নির্বাচনটি গতকালকে হলো, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে এটি একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করা হয়েছে এবং এটি অবশ্যই আমরা দেখেছি বিগত কয়েকটি নির্বাচন থেকে শুরু করে গতকালের নির্বাচনটি সহ যে আমাদের রাজনৈতিক যে নির্বাচনগুলো যখন হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে দেশে বিভিন্ন স্থানীয় সরকার যে সহিংসতার ব্যাপারটি সেটি কিন্তু একেবারে অনেকাংশেই কমে গিয়েছে। আগে দেখা যেত যে কোনো নির্বাচনে কেউ না কেউ খুনাখুনি হতো বা মারামারি মারাত্মক অবস্থা হতো, কিন্তু সেইটা থেকে আমার মনে হয় আমরা বেরিয়ে আসতে পারছি ক্রমান্বয়ে। দ্বিতীয়ত হলো যে আমাদের যিনি প্রার্থী ছিলেন সে সর্বসম্মতভাবে আমাদের প্রার্থী ছিলেন, আমাদের কোনো দলীয় কোন্দল ছিল না এবং আমাদের সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এবং আমরা আমাদের প্রার্থীকে জয়ী করার জন্য সর্বাত্মকভাবে মানুষের ভোটারের দ্বারা ভোট যারা ভোটদাতা তাদের দ্বারে দ্বারে গিয়েছে ভোট প্রার্থনা করেছে, সেটা হলো একটা দিক। কিন্তু পাশাপাশি কিন্তু বিএনপিতে কোন্দল ছিল। আপনারা একটা জিনিস খেয়াল করেন, যদি আমি ভুল না করে থাকি গতকালকে যে নির্বাচনটি হলো সেখানে ইতিপূর্বে যিনি বিদায়ী যিনি ছিলেন মেয়র মান্নান সাহেব তিনি কিন্তু কোথাও কোনো ভোট দিতে গিয়েছেন এই মর্মে কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায় নাই। ওনার দলেরই একজন প্রার্থী দাঁড়িয়েছেন কিন্তু উনি ভোট দিতে যাননি, এটা দিয়ে কিন্তু আমরা প্রকারান্তে বুঝতেই পারি যে ওনাদের মধ্যে একটা দলীয় কোন্দল বা কিছু একটা কাজ করেছে, মানে ওনারা এক হয়ে নির্বাচনে কাজ করেনি, সেটাও ওনাদের পরাজয়ের আরেকটা কারণ। আরেকটি হলো প্রার্থীর দুর্বলতা। আমাদের যিনি প্রার্থী ছিলেন তিনি অসম্ভব জনপ্রিয় এলাকাতে, তার একটা ক্লিন ইমেজ আছে এবং তার কোনো বদনাম নেই, সেই ক্ষেত্রে এটা ছিল তার জন্য প্লাস পয়েন্ট। আর পক্ষান্তরে ওই যিনি আগে যে হাসান সরকার উনি কিন্তু ইতিপূর্ব মেয়র ছিলেন এবং সংসদ সদস্য ছিলেন, কিন্তু উনি এলাকাতে উন্নয়ন কর্মকাণ্ডে মনোনিবেশ ছিলেন না, মনোযোগী ছিলেন না এবং উনি যখন ক্ষমতায় ছিলেন তখন দেখা গেছে যে রাস্তাঘাট জলাবদ্ধতা এগুলো নিত্য নৈমিত্তিক সমস্যা ছিল, সেগুলো কোনোভাবেই উনি সমাধান করেননি। এরপরে ছিল বার্ধক্য তারুণ্য, সেটা একটা ব্যাপার। আমাদের যিনি প্রার্থী ওনার বয়স ছিল 39 এবং উনি তারুণদের টকবগে একজন লোক, আর যিনি বিএনপির প্রার্থী উনি 70 বছর। এবং আমি শ্রদ্ধা রেখেই বলি তারুণ্যের মোহ যেটা সেটার প্রতি সবারই আকর্ষণ থাকে, তারুণ্যের চোখে থাকে ভবিষ্যতের স্বপ্নের হাতছানি, আর বার্ধক্য যেটা সেটা তো হলো অতীত, মানুষ তো সামনের দিকে এগোতে চায়। সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের যে প্রার্থী তিনি এগিয়ে আছেন। আর আরেকটি কথা হলো আমাদের যিনি প্রার্থী ছিলেন তিনি তার যে নির্বাচনের আগে তিনি ঘোষণা করেছিলেন যে তিনি কিভাবে কাজ করবেন, তার প্রথম কাজ ছিল তার প্রথম কথা ছিল যে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে অবশ্যই আমি এলাকার সবাইকে নিয়ে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আমি কাজ করব। একটু শেষ করি, পাশাপাশি ওনার তিনটা উদ্দেশ্য ছিল, তিনটা উদ্দেশ্যের এক নম্বর হলো তিনি বলেছেন সবার সাথে সমন্বয় করে কাজ করবেন, দুই ছিল যে যোগাযোগ ব্যবস্থা ড্রেনেজ ফুটপাথ এগুলো যে সমস্যা সেগুলো প্রাথমিকভাবে চিহ্নিত করে সেগুলোর সমাধান করবেন, এবং তৃতীয় আরেকটি উদ্দেশ্য ছিল ওনার যে 90 থেকে 100 দিনের একটা কর্মসূচি উনি গ্রহণ করবেন যার ফলে উনি নারায়ণগঞ্জ সিটি গাজীপুর সিটি কর্পোরেশন এলাকাটিকে উন্নয়নের একটি লক্ষ্য দ্বারে পরিণত করবেন। টেলিফোনে আছেন, ফোনটি নিয়ে দর্শক আপনার পরিচিতি বলুন প্রশ্নটি। জি আসসালামু আলাইকুম, আমি ইসমানুসন রনি বলছি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থেকে। জি বলুন। আমার দুইটা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল যখন কোন একটা সিটি কর্পোরেশন নির্বাচন আগে যে বলে অমুক জেলার একটা ঊর্ধ্বতন কর্মকর্তাকে চেঞ্জ করেন বা ট্রান্সফার করেন, এই প্রসঙ্গটা মানে সিইসি বা নির্বাচন কমিশন কেন তাদের মাথায় নিচ্ছে না, এক নম্বর প্রশ্ন। অথবা খুলনাও এরকম একটা অবস্থা হয়েছে। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে আমার তৈমুর খন্দকারের কাছে যে বিএনপি যেহেতু নির্বাচনের পরে রেজাল্টটা প্রত্যাখ্যান করছে আর বিএনপি যেহেতু বুঝতেই পারতেছে নির্বাচন এরকম হবে, এত অভিযোগ, তাহলে তারা নির্বাচনের আগে কোনো ব্যবস্থা নিচ্ছে না, তাহলে তারা নির্বাচনে তারা প্রত্যাখ্যান করতে পারে, এটা তো একটা জনগণের সাথে বিএনপি কি তামাশা করছে, আমি তো এটা মনে করি। ধন্যবাদ, সঙ্গেই থাকুন। ইমরান স্যার প্রিন্স, কোনো প্রশ্ন
প্রশ্নেই যে আলোচনা চলছে ধারাবাহিকতায় আপনি বলুন যে আসলে গাজীপুরের নির্বাচন আপনাদের আজকের টেলিভিশন টক শোর যে মূল বিষয় যে গাজীপুর নির্বাচন জয় পরাজয়ের হিসাব নিকেশ কে সফল কে ব্যর্থ তো আমি এখানে বলবো যে আসলে এই গাজীপুরের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ এবং সরকার ব্যর্থ হয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে তাদের স্বরূপ আবার উন্মোচিত হয়েছে জাতির সামনে আওয়ামী লীগের অধীনে এবং বর্তমান সরকারের অধীনে এবং তাদের বসংবদ্ধ যে নির্বাচন কমিশন তার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষভাবে হতে পারে না এটা আবার গতকাল গাজীপুরে প্রমাণিত হয়েছে এখন এখানে তর্কের খাতিরে বা এখানে অনেক বিষয় আলোচনা আমরা করতে পারবো কিন্তু মূল বিষয় কি গাজীপুরের জনগণের কি মূল্যায়ন সেটা আমাদেরকে দেখতে হবে এখানে গাজীপুরের ভোটার প্রায় 11,37,000 সামথিং 700 কত জন ভোটার সেখানে ভোট দিয়েছে শামীম ভাই যেটা ওনার বক্তব্যে শুনলাম যে প্রায় 5.5 লক্ষ বা এরকম কিছু বাকি ভোটার কোথায় বাকি ভোটাররা কেন বাকি ভোটারদেরকে আপনার এই সরকার বা নির্বাচন কমিশন ভোট কেন্দ্রে টানতে পারলো না এটা একটা প্রশ্ন আর এই যে 5.5 লক্ষ যারা ভোট দিয়েছে এখানে অরিজিনাল ভোট কতগুলো সেটা আমাদেরকে দেখতে হবে আসলে দেখেছেন এগুলো কালকে জি স্টাডি করেছেন এর উপরে অবশ্যই আমরা আমরা আমাদের একটা টিম কাজ করছে আমরা আগামী 2-1 দিনের মধ্যেই এই রিপোর্টটা আমরা পেয়ে যাব আমাদের একটা এই সংক্রান্ত একটা কমিটি আছে তারা এই ব্যাপার নিয়ে কাজ করছেন তো আমরা যে কথা বলতে চাই মানে সাদা চোখে যেটা আমরা দেখি যে এই নির্বাচনের শুরু থেকেই আসলে একটা নির্বাচন তো শুধু নির্বাচনের দিন গণনা করলে চলবে না নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত নির্বাচনের প্রক্রিয়া থাকে সেই প্রক্রিয়ায় কি হলো একটা প্রার্থী বা একটা দল কিভাবে তার কার্যক্রম চালাতে পারলো নির্বাচনী প্রচারণা চালাতে পারলো তার কর্মী সমর্থকরা কিভাবে স্বাধীনভাবে বা নির্বাধায় নির্বিঘ্নে এই নির্বাচনী কাজে অংশগ্রহণ করতে পারলো কিনা সেটা বড় বিষয় এখানে আমাদের অভিজ্ঞতা হচ্ছে আপনি প্রথমে বলেছেন যে আদালতের নির্দেশে একবার এটা বন্ধ হলো আবার আদালতের নির্দেশে আবার নির্বাচন দ্বার খুলে গেল এই আদালতে গেল কারা গেল তো আওয়ামী লীগের লোক তারা আপনার এই নির্বাচনটা বন্ধ করে ষড়যন্ত্রমূলকভাবে বন্ধ করে মাঝখানে যে সময়টা তারা নিল এই সময়ের মধ্যে তারা আসল কাজটি করেছে যে ভয় ভীতি আতঙ্ক সৃষ্টি করে আমাদের বিএনপির নেতা কর্মী সমর্থকদেরকে এলাকা ছাড়া করে এমন একটা সময়ে নির্বাচনটা হলো যখন আমরা আসলে একটা আতঙ্কময় পরিস্থিতিতে নির্বাচন করেছি আমি আমার দায়িত্বে যেমন একটা ওয়ার্ড ছিল সেই ওয়ার্ডে আমরা প্রচারণা চালিয়েছি সেখানে বিশেষ করেন আমি গত 20 তারিখ থেকে অব্যাহতভাবে আমি গিয়েছি সেখানে গিয়ে এর আগে যেভাবে আমি আমাদের নেতাকর্মী সমর্থকদের পেয়েছি আমরা কিন্তু ওইভাবে পাইনি নট অনলি নেতাকর্মী সমর্থক জনগণেরও কোনো স্বতঃস্ফূর্ততা ছিল না আমি পরে খোঁজ নিয়ে জেনেছি খবর নিলাম নিজেও আলাপ আলোচনা করেছি যে এই এক মাসের মধ্যে সেখানে যে গুমের আতঙ্ক ডিবি পুলিশের যে আতঙ্ক বাড়ি বাড়ি গিয়েছে ডিবি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করার জন্য মামলার যে আতঙ্ক এই আতঙ্কে শুধু আমাদের নেতাকর্মীরা নয় সাধারণ মানুষও এখানে আতঙ্কিত হয়েছে এরকম একটি আতঙ্কের পরিস্থিতিতে এই নির্বাচনটি হয়েছে যেখানে সাধারণ মানুষ ভোট দিতে যায় নাই এই যে বলছেন 5.5 লক্ষ এর মধ্যে অর্ধেকেরও বেশি হচ্ছে আপনার জাল ভোট অর্ধেকেরও বেশি শুধু এটা আমাদের বক্তব্য না এখানে তো আমরা আমাদের একটা বক্তব্য দিয়েছি বিএনপির পক্ষ থেকে আমরা মেজর পার্টি অন্য পার্টি যারা এখানে অংশগ্রহণ করেছে আমি আজকে এখানে আসতে আসতে দেখলাম যে কমিউনিস্ট পার্টি তারা একটা ক্যান্ডিডেট দিয়েছিল তারাও কিন্তু এই নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করে তারা বলেছে এটা সাজানো এবং প্রহসনের নির্বাচন এবং পূর্ব নির্ধারিত ফলাফল এখানে দিয়েছে তারাও বলেছে তাদের এজেন্টদেরকে যে কয়টা জায়গায় তারা এজেন্ট দিতে পেরেছিল তাদেরকেও সেখানে থাকতে দেয়নি তো এরকম যে পরিস্থিতি একটা এই নিয়ন্ত্রিত রাজনীতি এবং নিয়ন্ত্রিত নির্বাচন এই আওয়ামী লীগ সরকার যে নতুনভাবে চালু করেছে এর মাধ্যমে আসলে টোটাল শুধু নির্বাচনী বিধি ব্যবস্থাকেই কবরস্থ করছে না টোটাল গণতন্ত্রকে কবরের দিকে ধাবিত করছে এবং এটা অবশ্যই মানে একটা জাতি হিসাবে একটা আমাদের অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে এবং এই রাজনীতিকে একটা অন্ধকার গহ্বরের মধ্যে ঠেলে দিচ্ছে এটা আমরা যদি আজকে দেশকে ভালোবাসি গণতন্ত্রকে ভালোবাসি রাজনীতিকে যদি আমরা সঠিকভাবে তুলে ধরতে চাই আমাদের সকলেরই উচিত আমরা যে যেখানে আছি না কেন যারা গণতন্ত্রে বিশ্বাসী ভোটাধিকারে বিশ্বাসী যারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী এই দেশকে যারা ভালোবাসি সবাইকে এক মঞ্চে এসে আজকে এই যে নিয়ন্ত্রিত রাজনীতি দলীয় কোনো কন্দল বা কোনো এর বিরুদ্ধে লড়াই কি না আপনারা কি এই ব্যাপারে কাজ করেছেন যে দলীয়
দেখেন একটা বিএনপি আওয়ামী লীগের মতো দল, আমি বলি এটাও এটা হচ্ছে ওনাদের একটা মানে সাজানো বুলি প্রচার, অপপ্রচার এটা বলবো। এখানে বিএনপি বা আওয়ামী লীগের মতো একটা দলে যতটুক আপনার নেতৃত্বের প্রতিযোগিতা থাকে, ওনাদের দলেও যেরকম ছিল আমাদের দলেও সেরকম আছে, এটা অস্বীকার করবো না। কিন্তু এই নির্বাচনের প্রশ্নে সবাই এক ছিল, ঐক্যবদ্ধ ছিল। আমরা ওয়ার্ডে ওয়ার্ডে মেয়রের কি অবস্থান ছিল আমি বলি আপনাকে, সাবেক মেয়র প্রফেসর মান্নান সাহেব আপনারা জানেন যে উনি নির্বাচিত হওয়ার পরে বর্তমান আওয়ামী লীগ সরকারের রোশনলে পড়ে তাদের কথা মতো কাজ করতে না, মানে তাদের কথা মতো কাজ না করার কারণে আজকে প্রফেসর মান্নান সাহেবকে, মান্নান সাহেবের মতো লোককে একের পর এক মামলা দিয়ে জর্জরিত করে প্রায় 3 বছর জেলে আটক রাখা হয়েছে। এবং জেল থেকে মুক্ত হওয়ার পরে উনি যখন কোর্টের রায়ে যখন মুক্ত হলো কোর্টের আদেশে, তারপরে তাকে আপনার 1 বছর তাকে চেয়ারে বসতে দেওয়া হয়নি। এই যে আপনার তার যে মানসিক যন্ত্রণা, তাকে জেলখানায় তাকে যেভাবে নিয়ে গেছে, তার ওনার এত অসুখ, কিডনির সমস্যা, ওনার হার্টের সমস্যা, ওনার লিভারের সমস্যা ধরা পড়ছে জেলখানায় থাকা অবস্থায়। উনি অসুস্থ এবং উনি শয্যাশায়ী, হাসপাতালে শয্যাশায়ী, মাঝখানে উনি বিদেশেও চিকিৎসা করিয়ে এসেছেন, আজকে উনি হাসপাতালে শয্যাশায়ী। ওনার তো কোনো আপনার সমস্যা ছিল না, উনি তো আমাদের প্রার্থীর পক্ষে সমর্থন দিয়েছেন, ওনার যারা কর্মী সমর্থক, ওনার যারা সহযোগী ছিলেন সকলেই আমাদের সাথে কাজ করেছে, সকলেই আমাদের সাথে কাজ করেছে। আমার যে আমি যে নির্বাচন মানে যে ওয়ার্ডে কাজ করেছি সেটা হলো ওনার নিজের এলাকা ছিল, বাসন এলাকা, সেখানে তো আমি প্রত্যেকটা নেতা কর্মীকে দেখেছি আন্তরিকভাবে কাজ করতে, কিন্তু তাদেরকেও ভয় ভীতি আতঙ্ক সৃষ্টি করে এলাকা ছাড়া করা হয়েছে। এমনকি নির্বাচনের আগের দিনও আমাদের সেই এলাকা থেকে আপনার প্রায় 7 জন 8 জন করে এক একটা এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখানে সাদা পোশাকে পুলিশ যেই আচরণ করেছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক। ধন্যবাদ, আবারও আসবো আপনার কাছে। আহমদ হোসেন জি ধন্যবাদ। গাজীপুর নির্বাচন নিয়ে তো ওনাদের কথা শুনলাম, এখন গাজীপুর নির্বাচনের যে বিজয়টা এটা কি ব্যক্তির বিজয় না রাজনীতির বিজয়, ওই জায়গায় আগে আসতে হবে। আর গাজীপুর কিন্তু খুব দূরের জেলা নয়, এটা ঢাকা সিটির সাথে অ্যাডজাস্টেড, রাজধানীর সাথে অ্যাডজাস্টেড, কিন্তু জাতীয় রাজনীতির আবহ সেখানে কাজ করে। কাজে গাজীপুরের এই বিজয়টা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভীষণ রাজনীতির বিজয়। কেন বিজয়? প্রথমত কথা হলো যে বাংলাদেশের গাজীপুর সবসময় আওয়ামী লীগের খুব শক্তিশালী দুর্গ ছিল। গাজীপুরে এখন যেটা বলছেন যে আপনার ব্রডকাস্টিং ডেইলি স্টারের যে তত্ত্ব, সেখানে 55-60% ভোট কাস্ট হয়েছে। আর 2013 সনে কাস্ট হয়েছিল 63.69, তো সেই রেশিওতে তো কম কাস্ট হয়েছে। তো 63.69 এটা যদি ফেয়ার হতে পারে, 55-60% হোয়াই নট ফেয়ার? এক দুই হচ্ছে আপনি আসুন 10টার সময়ই তাদের যে প্রার্থী তিনি বলে দিলেন যে ফেলিউর ইজ দ্য ফেলিউর অফ সাকসেস, 10টার জন্য যে প্রার্থী তার ডিফিটের কথা বলে দেয় তখন কি ভোটাররা তার পক্ষে যেতে পারে? তখন একটা মেসেজ চলে গেল কিন্তু ভোটারদের কাছে যে তিনি পরাজিত হচ্ছেন, নিজে বলে দিচ্ছেন। তিন, আর এই যে কারচুপির কথা বলা হচ্ছে যে ইলেকশন আপনার তাদের বিএনপির মহাসচিব আজকে ফলাফল প্রত্যাখ্যান করেছে, আর প্রত্যাখ্যান আর বর্জন যদি বিএনপি রাজনীতি হয় আর সেই রাজনীতির জন্য জনগণ যদি তাদেরকে প্রত্যাখ্যান করে, সেই দায় কি আমাদের গাড়ি আসবে? ইলেকশন পলিটিক্স থেকে যেদিন বিএনপি সরে গেল, আপনার ভায়োলেন্সের পথে চলে গেল, সেদিনই কিন্তু গাজীপুরের মানুষ, দেশের মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যার প্রমাণ ঘটেছে খুলনায়, যার প্রমাণ হয়েছে গতকালকে আপনার গাজীপুরে। আপনি যদি আসেন ঠিক আছে, আর নারায়ণগঞ্জে যখন ইলেকশন হলো, জয়ী হলাম, তখনও কিন্তু তাদের বিএনপি চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়া বললেন যে না, নির্বাচন ঠিকমতো হয়নি, এখানেও কারচুপি হয়েছে। তাহলে এই যে কথাগুলো তারা বলছেন, এই কথাগুলো কিন্তু নারায়ণগঞ্জ নির্বাচনের আগেও বলেছেন, ইভেন কি কুমিল্লা নির্বাচনের আগে একই কথা বলেছেন, এবং নির্বাচনের পরে একই কথা বলছেন, এমনকি কুমিল্লা নির্বাচনের পরে বলেছেন যে আমরা আরও বেশি ভোট পেতাম যদি সেখানে সরকার দল কারচুপি না করত। মানে কারচুপির হিসাবটা এমনভাবে মানে গতানুগতিক কথা, মানে আমরা যেখানে জিতবো এখানে কারচুপি হয়ে গেছে। ইলেকশন কমিশনের আন্ডারে নির্বাচন হচ্ছে, আপনি যদি বলেন হুদা কমিশন,
হুদা কমিশনের নেতৃত্বে তো ইলেকশন হলো 2008 সালে, সেই ফলাফল কি বিএনপি মেনে নিয়েছে? সেখানেও কিন্তু হুদা কমিশনও কিন্তু তাদের কাছে বিতর্কিত। তাহলে যদি আজকে মঙ্গল গ্রহে মানুষ থাকতো, তাহলে মঙ্গল গ্রহের মানুষ ছাড়া ইলেকশন কমিশন গঠনের আর কোনো পথ আমাদের কাছে নেই। এখন প্রশ্ন হচ্ছে, প্রথমত বিএনপি বাংলাদেশে কোন ধারায় যেতে চায়? আপনি যদি এরদোয়ান যে জিতেছে, জেতার পরে কিন্তু তাদের যে অ্যালায়েন্স, গ্রেটার অ্যালায়েন্স, তারা কিন্তু বলছে যে কারচুপি হয়েছে। এরদোয়ান তাদেরকে বলছে সন্ত্রাসী, যে সন্ত্রাসীরা ফলাফলকে বিতর্কিত করার চেষ্টা করছে। তা আমি তো বিএনপিকে সন্ত্রাসী বলি না, বিএনপিকে সন্ত্রাসী বলেছে ক্যানাডিয়ান আদালত, যে বিএনপি একটি সন্ত্রাসী পার্টি এবং তাদের সাথে একাত্তরের একটি সন্ত্রাসী পার্টি আছে এবং তারা যে কথা বলবে সেই কথাই কি আমাকে মানতে হবে, দেশের জনগণকে মানতে হবে? আজকে তারা বলছেন এটা বিএনপির বয়স, বিএনপি ছাড়া বাংলাদেশের কোনো মানুষ এই কথা বলছে না যে এখানে কারচুপি। ইভেন কি আপনি ব্রিগেডিয়ার শাখাত সাহেব বলেছেন, তার একটা আজকে দেখেছি পত্রিকায়, তিনি বলেছেন যে গাজীপুরে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। ব্রিগেডিয়ার শাখাত সাহেব কি আওয়ামী লীগ প্রেসিডেন্ট মেম্বার? তিনি তো সাবেক কমিশনার ছিলেন ইলেকশন কমিশন, তিনি কথা বলেছেন, এটা পত্রিকা আজকে এসেছে। সুতরাং আমাকে আজকে একটা ইলেকশন কমিশন, তার নেতৃত্বে নির্বাচন হচ্ছে, তার পরিচালনা নির্বাচন হচ্ছে, গভর্নমেন্ট ভিন্ন কথা বলে যে নির্বাচনের প্রশ্ন তোলেন, তখন তো আবার সেটি আপনারা মানতে চান না। কোনটা? সুশীল সমাজের পক্ষ থেকে যখন বলা হয় তখন তো আপনারা মানতে চান না। উনিও কখনো কখনো বলেন নির্বাচনে ত্রুটি আছে, তখন তো আপনারা মানতে চান না। তখন তো মাঝে উনি ত্রুটি কথা বলে, কিন্তু আমাদের পার্টির লোক না। কিন্তু আজকে গাজীপুর ইলেকশন সম্পর্কে তিনি কিন্তু এই কথা বলেছেন, এটা আজকে দৈনিক পত্রিকায় এসেছে, আমি দেখেছি, বুঝছেন? সুতরাং সুশীল সমাজের সব কথা, হ্যাঁ তারা তো মতামত দিতে পারে, সুশীল সমাজ মানে তারা আওয়ামী লীগ না, আওয়ামী লীগ মানে সুশীল সমাজের কথায় চলবে সেটাও ঠিক না। তাদের মতামত মাঝে মাঝে আমি গ্রহণ করবো, কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে গ্রহণযোগ্য না হলে আমি এটা গ্রহণ করব না। হ্যাঁ আপনি সুশীল সমাজের একজন মানুষ, আপনি মতামত দিতে পারেন, আপনার মতামত 10টা দিলেন, 5টা গ্রহণ করলাম, 5টা গ্রহণ করলাম না, এটা ইট ইজ মাই ডেমোক্রেটিক রাইট। আমি লিড করি পার্টিকে, আমি দেশকে লিড করি, লিডার তো আপনার কথা শুনবে, কিন্তু লিডারের তো একটা ওপিনিয়ন আছে, সেই ওপিনিয়ন মতো দেশ চলবে, পার্টি চলবে। কাজে আমরা এখন বলছেন আমাদের অর্গানাইজ সেক্রেটারি, আমার খুব প্রিয় মানুষ, খুব সজ্জন ব্যক্তি, সাংস্কৃতিক আন্দোলনের পুরধা, তিনি এখন আমাদের প্রিন্স সাহেব। হ্যাঁ তো তিনি বলছেন যে গণতন্ত্র কবর গ্রস্ত হয়ে যাচ্ছে। আরে গণতন্ত্রকে কবর থেকে উদ্ধার করলো কে? আওয়ামী লীগ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। বঙ্গবন্ধু হত্যার পরে যে গণতন্ত্র কবরস্থ হয়েছিল, সেখান থেকে ক্রেন থেকে উঠে লক্ষ শহীদ, আবার নূর হোসেন বলেন, সেলিম দোলার বলেন, তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা তখন ছাত্র রাজনীতি করেছি, আমরা রাজপুত আন্দোলন করেছি, শেখ হাসিনার নেতৃত্বে এই গণতন্ত্র পুনরুদ্ধার পেয়েছি আমরা। সুতরাং আজকে তারা বলছে গণতন্ত্র, গণতন্ত্রের আবহ চলছে, নির্বাচনে এসেছেন, অলরাইট, আপনাকে অ্যাপ্রিসিয়েট করি, এই নির্বাচনে যে অংশগ্রহণ করেছেন এই অংশগ্রহণ যেন থেমে না যায়, এই অংশগ্রহণ যেন অব্যাহত থাকে, তাহলে গণতন্ত্র সচল থাকবে, সংবিধান সেখানে কার্যকর হবে। ধন্যবাদ, আবার আসবো। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার জি, ধন্যবাদ আপনাকে এবং স্বাগত আপনাকে আলোচকবৃন্দ। আমি পাল্টাপাল্টি বক্তব্য না যে একটু একাডেমিক আলোচনা করতে চাই, যেটুকু আমি বুঝি গাজীপুর নির্বাচন নিয়ে, গাজীপুর নিয়ে আমি মনে করি এই গাজীপুরের নির্বাচনে জনগণ এই বর্তমান নির্বাচন কমিশনের অধীনে বা এই সরকারের অধীনে নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। এই ভোটিং সিস্টেমের উপর, নির্বাচনী পদ্ধতির উপর একটা অনাস্থা জ্ঞাপন করেছে। এর কারণ হলো এই যে টোটাল ভোটার সংখ্যা হলো 11,37,000 কত, কিন্তু কাস্টিং হয়েছে অর্ধেক, 500,000। এত নির্বাচনী প্রচার, এত বিভিন্ন জেলার থেকে বিভিন্ন মেয়ররা আইসা, যারা সরকারি দলের তারা আসলো, বিভিন্ন এত প্রচার প্রকাণ্ডা করলো, কিন্তু সেখানেও কিন্তু নির্বাচনের এই এই যে মেজরিটি ভোটার যেটাকে বলে সেটাকে তারা উপস্থিত হয়নি। এখন প্রশ্নটা হলো যে আপনার এই নির্বাচনের দিনই তো নির্বাচন না, নির্বাচনের আগের থেকেই তো নির্বাচনের জন্য ঘোষণা হয়, তারপর থেকে নির্বাচন প্রক্রিয়াটা শুরু হয় এবং নির্বাচন শেষ হয় ওই প্রক্রিয়াটার মাধ্যমে। এখন আপনি দেখেন যে নির্বাচন যখন শুরু হলো, উভয় দলের থেকেই যারা বিভিন্ন নেতৃবৃন্দ গেল প্রচার করার জন্য, কিন্তু বিএনপি যারা নেতৃবৃন্দ, আবদুল্লাহ আল নোমানের মতো একজন রাজনীতিবিদ, আমাদের দলের ভাইস চেয়ারম্যান প্লাস তিনি একজন মন্ত্রী ছিলেন, একটা বড় ধরনের শ্রমিক নেতা, তিনি গেলেন, তার সাথে যে লোকজন ছিল 12 জন লোক তাদেরকে গ্রেপ্তার করে এই আতঙ্ক শুরু করলো। তারপরে আমাদের কাছে যে রিপোর্ট,
সেটা হলো যে পার্শ্ববর্তী জেলার থেকে নারায়ণগঞ্জ টাঙ্গাইল বিভিন্ন জেলার থেকে পুলিশ গিয়া সেখান থেকে বিএনপি সমর্থককে তুলে আইন না বিভিন্ন জেলায় জেলখানায় দিয়ে দিল। তো একটা এলাকার থেকে যদি দুইটা ছেলেকে ধরে নিয়ে আসা হয় তো ওই এলাকার লোক তো এমনি ঠান্ডা হয়ে যাবে। এই আমাদের প্রিন্স যে কথাটা বললো যে সেখানে এই এলাকার মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেওয়া হয়েছে। আপনি দেখবেন যে এই নির্বাচনের যে বিধিমালা, এই বিধিমালা তো কাগজে কলে অনেক অনেক কিছু থাকে এবং সেই বিধিমালাগুলি যদি স্ট্রিক্টলি এটা কন্ট্রোল করার দায়িত্ব হলো নির্বাচন কমিশনের এবং নির্বাচন কমিশন প্রশাসনের মধ্যে এটা করবে। কিন্তু আপনি দেখেন যে যখন ক্যান্ডিডেট, আমি এটা পত্রিকায় দেখছি যে সরকার দলীয় ক্যান্ডিডেট সে পুলিশের গাড়ি দিয়া সে করতেছে এবং সেটা সে এটাও তো একটা আতঙ্ক যে, এবং যখন মানুষ মনে করে যে সরকার একটা সরকারি প্রশাসন যন্ত্র একটা পক্ষ নিয়ে নিয়ে ফেলছে তখন তো সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, সেইটার কারণ আছে। এবং আরেকটা বিষয় আপনি দেখেন যে এই গাজীপুরের যে নির্বাচন, এর আগের যে মেয়র ক্যান্ডিডেট ছিলেন ইলেকশনটা হইল, এই আওয়ামী লীগ সরকার আমলেই হয়েছে, তখন কিন্তু বিএনপি ওই জায়গায় পাশ করছে, মেয়র কিন্তু বিএনপি ছিল। কিন্তু তার অবস্থাটা কি হলো যে পাঁচ বছর টেনিউরের মধ্যে তিন বছরেই তাকে জেলে থাকতে হইল, তাকে অসুস্থ অবস্থায় জেলে থাকতে হইল। এবং শুধু তাকে না, বিএনপির পক্ষ থেকে যারা নির্বাচিত যে যেখানে নির্বাচিত হয়েছে হয়তো তাকে সুপারসিড করা হয়েছে, তাকেও সুপারসিড করা হয়েছিল এবং সে হাইকোর্টের মাধ্যমে আবার সে পুনর্বহাল হয়েছে। এবং যেখানে যে অবস্থা বিএনপির নামগন্ধ যেখানে আছে সেখানেই তাদের মামলা মকদ্দমা দিয়ে একদম হয়রানি করা শেষ পর্যায়ে নিয়ে গেছে এবং এই তার ক্ষমতাকে খর্ব করে দেওয়া হয়েছে। এখন প্রশ্নটা হলো যে সরকার যেভাবে মানুষের উপরে অত্যাচার নির্যাতন এবং মামলা মকদ্দমা দিয়ে রাখছে, সেখানে অবস্থায় যদি আপনারা বলেন যে বিএনপি এই করতে পারে না, বিএনপি ওই করতে পারে নাই, বিএনপি এই যে একতরফা নির্বাচনের কালচারটা তো ইস্টাবলিশ হইল এই 2014 সালের যে 5ই জানুয়ারি, তখন থেকে তো বাংলাদেশে যে কালচারটা ইস্টাবলিশ হইল যে 300 সিটের মধ্যে 154টা বা 153টা সিটের সেটা আনকনটেস্ট। এখানে একটা কথা আমি বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে দলের যাতে কোনো বদনাম না হয়, কিন্তু কার্যত যেসব ঘটনাগুলি ঘটলো এটা কি দলের বদনাম হয় নাই? কিন্তু প্রশ্নটা হলো যে মিথ্যার কাছে জাতি আজ পরাজিত, ঘটনা ঘটবে একটা, প্রচার হবে আরেকটা, এটি হলো আমাদের এখন আমাদের সবচেয়ে ট্র্যাজেডি হলো এই বিষয়টা। আপনার দেখেন যে ইয়ের গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্র বলা হয় যে বিএনপি গণতন্ত্রকে নষ্ট করছে, ধ্বংস করছে, অথচ এই একদলীয় দলের পরে এই বিএনপি কিন্তু এই জিয়াউর রহমানই কিন্তু বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করছে এবং অন্যান্য দলকে রেজিস্ট্রেশন করে এবং সেখানে রাজনীতি করার সেই সুযোগটা, সেইটা যদিও গণতন্ত্র সকলের নাগরিক অধিকার, সকল জন্মগত অধিকার, সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এখন এখনও তারা বলবেন যে দেশে গণতন্ত্র আছে, কিন্তু এই গণতন্ত্র হলো কন্ট্রোল গণতন্ত্র, এই গণতন্ত্রটা হলো যে সরকার যাকে যতটুক পর্যন্ত গণতন্ত্রের এক্সারসাইজটা করতে দেয় ততটুক পর্যন্ত সে পারে, এর বেশি কিছু পারে না। এখন আপনার বিএনপির উপর যেভাবে ওই অত্যাচার নির্যাতন হচ্ছে বিএনপির, এবং নির্যাতনের সিস্টেমটা দেখেন কি আইন কানুন এখানে আর কোনো কোনো সিস্টেম নেই। আপনি একটা লোককে তারা ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে আসে এখন তো ম্যাজিস্ট্রেট কোর্ট এবং জজ কোর্ট পলিটিক্যাল কেসে কোনো বেল দেয় না, এফআইআর নাম থাকুক না থাকুক, তার জামিন হওয়ার পর তাকে আবার যেদিন সে বেরিয়ে যাবে সেদিনকে তাকে জেল গেটে গ্রেফতার করবে। এই কালচার তো মুক্ত না হওয়ার আপনারা যে পরিস্থিতির কথা বর্ণনা করছেন, আপনি কি মনে করেন যে জাতীয় নির্বাচনের আগে এই পরিস্থিতির উত্তরণ ঘটবে, আর যদি না ঘটে তখন আপনারা কি করবেন? এই কথা আপনার কাছে আমি শুনবো, একটি বিরতিতে যাব। দর্শক, এই মুহূর্তে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। দেখছিলেন আর টিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আরএফএল গোল টিভি, আপনাদের সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। আলোচনা বিষয়,
গাজীপুর নির্বাচন জয় পরাজয়ের হিসেব নিকেশ। এরপর যে বলবেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি। জি না, আসলে হিসাব নিকেশটা বোঝাই যাচ্ছে এখানে সরকার খুব সিরিয়াসলি ইলেকশনটা করেছে। আমার কাছে মনে হয়েছে বিএনপি আরো সিরিয়াস, আরো দক্ষ, আরো সারা দেশব্যাপী তাদের একটা জোয়ার উঠানো উঠাতে পারত, এবং ভোটের চব্বিশ ঘন্টা আগ পর্যন্ত তো সারা বাংলাদেশের লোক ওখানে অ্যালাউড ছিল। যেমন আমরা একটা ভোট করেছি, একই দিন একটা ইউনিয়ন পরিষদ ভোট করেছি, চণ্ডীপুর ইউনিয়ন পরিষদ ভোট আমার এলাকাতে, সেখানে লাঙ্গল ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে স্বতন্ত্র, তৃতীয় হয়েছে ধানেশিস, চতুর্থ হয়েছে নৌকা। আমরা পুরো উপজেলা থেকে সমস্ত নেতাকর্মী ভোটে গিয়ে ওখানে প্রচার করেছি, আমি পারিনি বিং এমপি, ভোটের আগের দিন আবার চলে আসছি। তো বিএনপির 300 আসন থেকে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক এনে প্রচার করতে পারতো ভোটারদের আস্থা অর্জনের জন্য। বিএনপির এখানে আসলে এক অর্থে বিএনপি যে অভিযোগ করেছে যে তারা হয়রানির শিকার হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং কিছু কথা বললো, তাহলে সেক্ষেত্রে না আছে এই অভিযোগগুলো অনেকটাই সত্য, এটা সত্য, কিন্তু এটা ওভারকাম করেই তো ভোট করতে হবে। এবং সেক্ষেত্রে বিএনপির কোনো কোনো ক্ষেত্রে আমার মনে হয় বিএনপির উদ্দেশ্যটা থাকে এরকম যে ঠিক আছে এটা জোর করে যেহেতু আওয়ামী লীগ নিয়েই নিবে, বেশি ডিফারেন্সে নিয়ে যাক, দেশ জাতি বিদেশের সামনে নির্বাচন কমিশন ব্যর্থ, সরকার নির্বাচন করতে ব্যর্থ, এটা প্রমাণের একটা টেন্ডেন্সিও বিএনপির মধ্যে থাকতে পারে। যেমন মির্জা ফখরুল সাহেব আমার মনে ভোট ভোটের জন্য যায়নি, উনি খুব একটা আমরা দেখিনি ভোটের সময়। দ্বিতীয় যেটা হচ্ছে এর ফলে যেটা হচ্ছে, হ্যাঁ নির্বাচন কমিশনের উপর একটা প্রশ্নবিদ্ধ আসছে, বারবার একই দল জিতছে, বিপুল ব্যবধানে জিতছে, দেশকে তাহলে এককেন্দ্রিক দল হয়ে গেছে, একমাত্রিক দল হয়ে গেছে, একদলীয় শাসন হয়ে গেছে কিনা, এই ধরনের পলিটিক্যাল রিটোরিক কথাবার্তা বলার সুযোগ বিএনপি পাবে। সে কথা তো বিএনপি আগেও বলেছে, সামনেও বলবে, বলেই বা কী লাভ হবে? পরিবর্তনগুলো তো শুধু কথা দিয়ে আসবে না, বিএনপির সংগঠন আরো শক্তিশালী করতে হবে। হ্যাঁ বিএনপি অনেক নির্যাতন হচ্ছে, সামনেও হয়তো বা হতে পারে, সেটার যদি প্রতিহত করতে হয় বিএনপিকে, তাদের একদম তৃণমূল পর্যায়ে রাজনীতি করতে হবে। আজকে চার পাঁচ বছর ধরে তৃণমূলে কিন্তু বিএনপির কার্যক্রম খুব একটা আমরা দেখি না, প্রেস ক্লাবের মধ্যে দেখি, ওয়ার্ড পর্যায়ে কেন্দ্রীয় কেন্দ্র কেন্দ্র কমিটি করা। বিএনপি তো সেটি বলে না যে তাদের সাংগঠনিক দুর্বলতা আছে, তারা বলছে যে নির্বাচন প্রক্রিয়ার ভিতরেই সংকট আছে। তাহলে আপনি কি উপদেশ দিচ্ছেন বিএনপিকে? সংকট থাকতে পারে, আমি নিজেও মনে করি সংকট থাকতে পারে, কিন্তু সংকটটা কি এটা তো কেউ বলতে পারছে না। ইঞ্জিনিয়ারিংটা কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, এটার একটা অ্যাকুরেট অ্যাকাউন্টস আমাদের দেশবাসীর সামনে প্রয়োজন। আমরা নির্বাচন কমিশনে এই ব্যাপারে বিস্তারিত দিয়েছি, তারা নির্বাচন কমিশন যখন আমাদেরকে সংলাপে ডাকলো তখন আমরা লিখিতভাবে তাদেরকে দিয়েছি এই সংকটগুলো কি এবং সেগুলি কিভাবে মোকাবেলা করা যায়। রাইট, দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে নামও দিয়ে দাও হয়েছে, কোন কোন সেন্টারে কোন কোন সেন্টারে, ঠিক ঝুঁকিপূর্ণ, সব সব ঝুঁকিপূর্ণ। আচ্ছা সেকেন্ড যেটা হচ্ছে যে বিশাল একটা ভোট, 11 লক্ষ সামথিং ভোটার, সেখানকার মধ্যে আসলে এই ভয়ভীতি দেখিয়ে কত পার্সেন্ট ভোটকে প্রভাবিত করা যায়। আবার অনেক ভোটার ভোট কেন্দ্রে যায় নেই, নির্বাচন কমিশনে আমি যদি একবার কথা বলেছিলাম বিভিন্ন বিষয়ে, আমি বারবার বলেছিলাম আপনারা ভোট কাস্টিং এর জন্য কি পদক্ষেপ নিচ্ছেন, ঠিক এই একটা বিষয়ে নির্বাচন কমিশন কিন্তু খুব অস্বস্তি বোধ করে এবং কোনো পদক্ষেপ নিতে চায় না যে ভোট কাস্টিং কত পার্সেন্ট হলো। এবং তারা স্পষ্টই বলে দেয় যে ভোট কাস্টিং কত পার্সেন্ট হবে এটা আমাদের হেডেক না, কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের ফার্স্ট অ্যান্ড প্রাইম ফরমেশন কিন্তু হওয়া উচিত কত পার্সেন্ট লোক ভোট কেন্দ্রে গেল, এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন 5 জনের ইলেকশন নিয়ে বিএনপি আসে নাই বা জাতীয় পার্টির অনেকে আসে নাই, এটার থেকেও বড় অভিযোগ হচ্ছে ওখানে ভোট কাস্টিং কম হয়েছে অ্যাডমিটেডলি। ভোট কাস্টিং হচ্ছে সুষ্ঠু ভোটের প্রথম ফ্যাক্টর, যে কোনো ইলেকশনে ভোট কাস্টিং কম হওয়া মানে, এবং এই ইলেকশনে যেখানে আপনার কমিশনাররা আছে, কমিশনার বা ইউনিয়ন পরিষদের ইলেকশনগুলোতে ভোট কাস্টিং এখন মেম্বাররা বা কমিশনাররা নিজের গড়চে প্রচুর ভোটার নিয়ে আসে, তারপরও কিন্তু কাস্টিংটা তুলনামূলক কম। এটা কেন হলো, মানুষের মধ্যে কি ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ কমে গেল, আমাদের যে একটা জাতীয় ঐতিহ্য আছে ভোট কেন্দ্রিক সেটা কি তাহলে কমে আসছে? সেকেন্ড যে জিনিসটি আসছে, নির্বাচন কমিশনকে আমি মনে করি আরও বেশি বিএনপি বা অন্যান্য দলের প্রতি আস্থাশীল হওয়া উচিত, কি কাজগুলো করলে অন্য দলগুলো নির্বাচন কমিশনের উপর আস্থা পাবে এটি আমাদের প্রয়োজন, যেহেতু কেয়ারটেকার গভর্নমেন্ট নাই। আর একটা এটাও বলি, নির্বাচন কমিশনের সরকারের কোনো কথা শোনার দরকার নেই, সরকার সবসময় শক্তিশালী, সরকার থাকা অবস্থায় যে নির্বাচনগুলো হবে সরকারি দল সবসময় শক্তিশালী, নির্বাচন কমিশনকে শুনতে হবে সরকারি দল ছাড়া অন্য যে দলগুলো আছে তাদের কথা সবসময়, সেটা জাতীয় পার্টি হোক, বিএনপি হোক, বামপন্থী দলগুলো হোক, কারণ লেভেল প্লেয়িং ফিল্ডে অটোমেটিক্যালি সরকার এগিয়ে থাকে, তার নিয়োজিত ডিসি, তার নিয়োজিত প্রশাসন সব কিছু তাদেরই আছে। এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সবসময়ই এরকম একটি সময়ে প্রশাসন একটা অনুভব করে যে সরকারি দলকে আমার জিতাতে হবে, বা সরকারি দল হারলে আমি জবাবদিহিতার সম্মুখীন হতে পারি, এটা আমাদের বাস্তবতা। তো সেখানে নির্বাচন কমিশন আরও সচেষ্ট হতে পারত, বিএনপির অনেকগুলো যৌক্তিক অভিযোগ তারা আগে থেকে আরও শুনতে পারত,
কিছু কিছু যুক্তি অভিযোগ তারা ওভারলুক করেছে। আপনি কি মনে করছেন এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো দুর্বলতার কথা বলতে চেয়েছেন, যেটা বিএনপি বলছে যে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে তার প্রশ্ন তুলেছে? না, অন দ্য আদার হ্যান্ড এটা তো সত্য, ভোটের দিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মানে আই মিন একটা কেন্দ্রে যদি সিল মারা হয়, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়, সেখানে যে যে দলের পক্ষে যে দলকে হারানো হচ্ছে তারা তো কেন্দ্র ঘেরাও করবে, কেন্দ্রে মারামারি হবে, হইচই হবে, যদি অতটুকু করতে না পারা যায় এই ব্যর্থতার দায়িত্ব বিএনপিকে নিতে হবে। ধন্যবাদ, আবার আসবো। সাদত হোসেন সেলিম, আপনি কি মনে করেন যেটি শামীম হেদার পার্টি বললেন যে একটি এলাকায় যখন নির্বাচন হয়, স্থানীয় নির্বাচন, অনিয়ম প্রতিরোধে শক্তি বিএনপি নেই, এটি বলতে প্রতিপক্ষে বলতে চেয়েছেন এটি যে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি, ঘেরাও করে ভোট কেন্দ্র, নানা রকম বিষয়, এই বিষয়গুলো হয়নি কেন, আপনি কি মনে করেন? আসলে দেখুন, নির্বাচন তো গাজীপুর এবং খুলনা একসাথে হওয়ার কথা ছিল, তো গাজীপুর নির্বাচনে 20 দলের সমন্বয়কারী হিসাবে আমি সেখানে নির্বাচনে বন্ধ হওয়ার আগে প্রতিদিনই প্রায় গিয়েছি, এবং আমি যে এলাকাগুলোর দায়িত্ব ছিলাম, আপনার কলেজ গেট, মেল গেট এবং আপনার টঙ্গী এলাকা, এটা আপনি জানেন, আমি গ্রেটার নোয়াখালীর লোক, লক্ষ্মীপুরের লোক, প্রচুর লোক সেখানে, এবং আমি যখন গিয়েছি সেখানে একটা ঢল নেমেছে। কিন্তু যখনই গাজীপুরের নির্বাচনটা বন্ধ হয়ে গেছে, বিএনপিও তো রাষ্ট্র পরিচালনা করেছে, রাষ্ট্র কলকাঠি নাড়াচাড়া কীভাবে করে, কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এটা বিএনপি নিঃসন্দেহে জানে। বিএনপি কিন্তু তখন বুঝে গেছে যে খুলনা এবং মানে গাজীপুরের ভাগ্য কী বরণ হতে যাচ্ছে। সরকার সুকৌশলে অত্যন্ত জনগণ যদি আপনার পক্ষে থাকে, জনগণের শক্তি আমি আপনাকে জনগণের আপনার পক্ষে বা বিপক্ষে সেটা বলছি না। যেমন ঈদের পরে আবার যখন নির্বাচনী এলাকায় যাচ্ছে গাজীপুরে, লক্ষ্মীপুর গ্রেটার নোয়াখালীর অসংখ্য লোক অনুপস্থিত, তারা আসে নাই গ্রাম থেকে। কেন আসে নাই? কারো মা আসতে দেয়নি, কারো স্ত্রী আসতে দেয়নি, কারো সন্তান আসতে দেয়নি, যে অনাহূত জটিলতায় গিয়ে লাভ নাই, ভোট তো হয়ে গেছে। গাজীপুর এমন একটা জায়গা এবং গাজীপুরের প্রশাসন এমন একটা প্রশাসন বাংলাদেশে, সেখানে কি হবে এটা বিএনপির নেতাকর্মীরা বুঝে গেছে, এবং বুঝে গেছে বলেই কিন্তু ভোটের ফলাফলটা। এই যে শামীম হায়দার পাটোয়ারি যেটা বলেছেন যে ভোটদানে বিরত থাকা, এখন আপাতত দৃষ্টিতে কিন্তু ভোট কেন্দ্রে মারামারি, হানাহানি, এটা হচ্ছে না। হানাহানি মারামারি তো সারা বাংলাদেশে ঘরে ঘরে হচ্ছে এখন, ওইটা নাহলে ভোট কেন্দ্রে কোটা বাদে দেন না, কিন্তু ব্যবস্থাপনাটা এখন যে পর্যায়ে চলে গেছে এই পর্যায়ে কিন্তু আপনি আর নির্বাচনটাকে নিয়ে আশা করতে পারেন না। যেমন আজকে আমি আসলে বিদ্যুল জোটে থাকলেও আমি বিএনপি কিছু রাজনীতি আমি নিজে বুঝি না, যেমন বুঝি না এই কারণে যে 2014 সালে 5ই জানুয়ারি নির্বাচন বর্জন, জাতীয় নির্বাচন বর্জন করার পরে বিএনপি কোন যুক্তিকে স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণ করছেন, আমার এটা বোধগম্য নয়। আমার গ্রেটার নোয়াখালী লক্ষ্মীপুরের এমন অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভোট করতে গিয়ে সর্বশান্ত হয়ে গিয়ে দেশ ত্যাগ করে চলে গেছেন, অনেকে ফুটপাতে দোকানদারি করতেছেন, ইউনিয়ন পরিষদের মেম্বার ইলেকশন করে সর্বশান্ত হয়ে এখন বহুতল ভবনে দারোয়ানগিরি করতেছেন। ভোটটা একটা ব্যয়বহুল ব্যাপার। আজকে 20 দলের মিটিং হয়েছে, আমি অত্যন্ত জোরালো ভাষায় বলেছি যে আগামী নির্বাচনগুলোতে অংশগ্রহণ করার কোনো প্রয়োজন নাই। এই নির্বাচনে অংশগ্রহণ করার অর্থ হলো যে প্রার্থীকে সর্বশান্ত করা। তুমির ভাই একবার নির্বাচন করেছেন, শেষ মুহূর্তে বর্জন করেছেন, ভোটের 3 দিন আগে তিনি উত্তরাতে তার জমি বিক্রি করতে হয়েছে। বাংলাদেশে এটাই বাস্তবতা, অত্যন্ত ব্যয়বহুল একটা নির্বাচন, নির্বাচন খেলার দরকার নাই, কোনো নির্বাচনের দরকার নাই। মাননীয় সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারি, তার প্রতি আমি একটা আহ্বান জানাই, তিনি সম্ভবত সংসদ চলছেন, এই সংসদে তিনি একটা বিল আনুক, এই বিশাল বিশাল মেগা প্রজেক্টগুলো বাস্তবায়ন করার জন্য, সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য 2018 থেকে 2028 পর্যন্ত কোনো নির্বাচনের প্রয়োজন নেই। এটা হলে আমরাও বেঁচে যাই, দেশ বেঁচে যায়, জাতি বেঁচে যায়, নির্বাচন কমিশনও বেঁচে যায়। নির্বাচন কমিশন চেয়ারটাই এমন যে এটাকে বেহায়া, নির্লজ্জ এবং অথর্ব তৈরি করে ফেলে, সামান্যতম মেরুদণ্ড তাদের আছে এটা তারা প্রমাণ করতে পারে না। গাজীপুরের নির্বাচনে কি হয়েছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, ভিন্ন আঙ্গিকে ভিন্ন মাত্রায় কারচুপি হচ্ছে সেখানে, সেখানে মারামারি। আপনি সেলিম ওমরা খান আপনি কল্পনা করতে পারবেন না বিএনপির একটা নেতাকর্মীর উপর কি অত্যাচার এবং নির্যাতন হচ্ছে। জেলে যাওয়ার পরে তার পরিবারে তাকে রক্ষা করতে হচ্ছে, মামলার পর মামলা মানে তাকে পর্যস্ত হতে হচ্ছে, বিএনপি নেতাদের ঘুম থেকে ওঠার পরে কোর্ট বিল্ডিংয়ে হাজিরা দিয়ে তাদের জীবন শুরু করতে হচ্ছে। এই একটা দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে এই যে অতিবাহিত হচ্ছে, এইখানে গণতন্ত্রের কোনো সুবাতাস আর সামনে আসবে বলে মনে হয় না। সম্মিলিতভাবে যদি আমরা চিন্তা না করি,
সম্মিলিত চিন্তা না করে যদি আমরা মনে করি যে পেশি শক্তির উপর নির্ভর করে, মানে প্রশাসন যন্ত্র উপর নির্ভর, যেখানে অভিযোগ পাল্টা অভিযোগ থাকছে সেখানে বিশ্বাসীনতা যেখানে আছে সেখানে কিভাবে আপনারা অভিযোগ সম্মিলিত ভাবে আপনাদের কাছে অভিযোগ আছে, পাল্টা কোনো অভিযোগ নাই, পাল্টা অভিযোগ নাই। যেখানে আওয়ামী লীগের মানে যে সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে বিএনপি কে করুণা করার মতো করুণাও নাই। ব্যারিস্টার মওদুদ আহমেদ নির্বাচনী এলাকায় গিয়েছেন, কোনো আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দেয়নি, রাষ্ট্রীয় পুলিশ তার গাড়ির সামনে গাড়ি রেখেছে। রাষ্ট্রীয় বাহিনী যখন রাজধর্ম পালন করে না, গুজরাটে যখন আপনার মুসলমানদের উপর চরম নির্যাতন হচ্ছে, তখন অটল বিহারী বাজপেয়ী কিন্তু মুখ্যমন্ত্রীকে ফোন করে বলেছে যে মুখ্যমন্ত্রী রাজধর্ম বলতে একটা কথা আছে, তুমি রাজনৈতিক ধর্ম পালন করো না, রাজধর্ম পালন করো। কিন্তু আমাদের দেশে এখন এখানে রাজনৈতিক ধর্ম পালন করছে, রাজধর্ম পালন করছে না। এই অবস্থায় আমার ইমরান সালে প্রিন্স ও তমিউর আলম খন্দকারের কিছুই করার নাই, অসহায় আত্মসমর্পণ করা ছাড়া আর দেখে যাওয়া ছাড়া আর শামা হায়দার পাটোয়ারির প্রতি আহ্বান জানানো, 10 বছরের জন্য আপনার নির্বাচন বন্ধ করা ছাড়া আর কোনো উপায় নাই। এই পদ্ধতি যদি নির্বাচন হয় আপনি লিখে রাখেন, ভালো বলছেন, অনেকেই আমাদের, আমি নির্বাচনের একজন ভাইটাল ক্যান্ডিডেট, বর্তমান সরকারের অধীনে যদি এই অবস্থায় নির্বাচন হয় আমি নির্বাচন করব না, আমার রক্ত পানি ঝরা টাকা পানি ঘাম পানি ঝরা এই টাকা আমি এইভাবে নষ্ট করব না, নির্বাচন এইভাবে হবে না, নির্বাচন আগের রাতে হয়ে যাবে। আগের রাতে নির্বাচনের কে মানে আগের রাতে নির্বাচন থেকে দিনের আলোতে নির্বাচন করার জন্য আমরা সংলাপ চাই। আপনারা বারবার বলছেন, আপনারা বারবার বলছেন জনগণ আপনাদের সঙ্গে আছে, তাহলে নির্বাচনটি সুষ্ঠু করার দায়িত্ব কে? জনগণকে যদি আপনারা সম্পৃক্ত করতে না পারেন আপনাদের যে ভাষ্যমতে, তাহলে কি হবে? দেখুন, এক পেশে চিন্তা করলে হবে না। এখন যে পদ্ধতি হয়েছে, এজেন্টদের নাম 48 ঘন্টা আগে রিটার্নিং অফিসার কাছে দিতে হবে, টেলিফোন নাম্বার, কার ঘাড়ে কটা মাথা আছে, প্রত্যেকের স্ত্রী আছে, স্বামী আছে, যে খুন হয়েছে, যে যে গায়েব হয়েছে সে জানে, তার বেদনা তার পরিবার জানে। সুতরাং আপনি এখানে একটা, আমরা অসময় কোনো যুদ্ধ করতে নামি নাই, আমরা রাজনীতি করতে নেমেছি, আমরা জনগণের কল্যাণ করতে নেমেছি। জনগণের কল্যাণ করতে গিয়ে নিজের পরিবারের অকল্যাণ করব, নিজে নিজে ধ্বংস হয়ে যাব, এই রাজনীতি এখন সরে আসছে। সুতরাং এই মুহূর্তে এই আপনার মাধ্যমে দর্শকদেরকে গাজীপুর নির্বাচন নিয়ে কোনো আশাবাদী কোনো বক্তব্য যেমন দিতে পারবো না, তেমনি আগামী যে 3টি নির্বাচন হবে, আমি 20 দলের পক্ষ থেকে, লিবারেল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে আজকে প্রস্তাব করেছি সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য না করার জন্য, এমনকি আগামী কোনো নির্বাচনে অংশগ্রহণ করার না করার জন্য এই সরকারের অধীনে এবং এই নির্বাচন কমিশনের। ধন্যবাদ সাজেশন সেলিম। একজন দর্শক টেলিফোনে আছেন, দর্শক কে আছেন বলুন আপনার প্রশ্নটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জনাব আবেদিন ফকির হালুয়াঘাট ময়মনসিং থেকে বলছি। জি জনাব, জনাব আমার প্রশ্নটা হলো আহমদ সাহেবের কাছে। জি বলুন। জি আমি আমি বলতেছিলাম যে নির্বাচনের তফসিল ঘোষণা করার পর সমস্ত কর্মকর্তা কর্মচারী নির্বাচন নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায়। এখন যে ঘটনাটা খুলনাতে ঘটালো সেই ঘটনাটা গাজীপুরেও ঘটালো, তাহলে এর মানে সমাপ্তি কোথায়, এর পরিসমাপ্তিটা কোথায়? এখানে নির্বাচনের কমিশনের আন্ডারে তো কোনো কথা শুনলো না, তারা এই কথা তো শুনে নাই। ধন্যবাদ, বুঝতে পেরেছি, জবাব দেব। আপনি লিখে রাখুন, এরপরে আমরা আপনার উত্তরটি নিব। নূরজান বেগম মুক্তা, আপনি বলুন যে রনি ফোন করেছিল যে বিএনপি যেটি খুলনা নির্বাচনের পরে অভিযোগ করেছে, পরবর্তী পর্যায়ে একই অভিযোগ তারা করেছে যে এমন আশঙ্কার কথা বলেছে গাজীপুরে এটি হতে পারে, তারপরেও কেন তারা নির্বাচনে ব্যবস্থা নিল না এবং তারা কয়েকটি কর্মকর্তার বিরুদ্ধে কথা বলেছিল প্রত্যাহারের জন্য, সেটি কেন করা হলো না? তাহলে প্রশ্নটি করা হলো, জি, এর আগের যে প্রশ্নটি রনি করেছিল সিদ্দিকগঞ্জ থেকে যেটা করেছিল। আচ্ছা হ্যাঁ, অবশ্যই সেটার জবাব আমি দেব। এর আগে আমি একটু ওনাদের কথার একটু রিপ্লাই আমাকে দিতে হয়, সেটা হলো আমরা খুব নিকট অতীতে আমরা একটু ঘুরে আসি, সেটা হলো বর্তমান যে নির্বাচন কমিশন, ওনার এত সমালোচনা সবাই করছে, কট্টর সমালোচনা করছে, বর্তমান নির্বাচন কমিশনের দায়িত্ব প্রাপ্ত হওয়ার পরে প্রথম যে নির্বাচনটি দিয়েছিল সেটি তো কুমিল্লা সিটি নির্বাচন, এবং সেই নির্বাচনে কারা জয়ী হয়েছিল? বিএনপি জয়ী হয়েছিল। তারপরে হয়েছে কোনটা, রংপুর সিটি কর্পোরেশন, সেই নির্বাচনে কারা জয়ী হয়েছে? জাতীয় পার্টি জয়ী হয়েছে। তারপরে হয়েছে খুলনা এবং গতকালকে হলো গাজীপুর, সেই দুটোতে হয়েছে আওয়ামী লীগ। এখানে কোথায় কি ব্যত্যয় ঘটেছে, কোথায় নিয়ে
কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে যখন যাকে জনগণ চেয়েছে সেই পাশ করেছে? এই তো কথা। কিন্তু দুঃখজনকভাবে হলো সত্য যে গত 2013 সালে যখন বিএনপি একই সাথে 5টি আসনে জিতেছিল গাজীপুর সহ বাংলাদেশের রাজশাহী সহ বরিশাল সহ, সেই নির্বাচনের রেজাল্টের আগেও বলেছিল নির্বাচনে কারচুপি হয়েছে, পরবর্তীতে দেখা গেল তারাই কিন্তু জিতে গিয়েছে। তো এই যে বিরোধিতা করা, এই ভাঙ্গা রেকর্ড বাজানো, এটা বিএনপির একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে, মজ্জাগত বৈশিষ্ট্য। এখন আমি আরেকটা কিছু কথা বলবো, যেটা হলো আপনি দেখেন নির্বাচনের কয়েকদিন আগে কিন্তু এই গাজীপুরের জনগণকে হুমকি ধমকি দেওয়া হয়েছিল। কে দিয়েছিল? যিনি বিএনপির প্রার্থী তিনিই দিয়েছিলেন, এবং এটা আমার মুখের কথা না, এটা সবাই আমরা জানি। উনি বলেছিলেন যে নির্বাচনে যদি হয়রানি বন্ধ না করা হয় তাহলে এমন কাজ করব যার সারা বিশ্ব স্মরণ রাখবে। এইটা কি হুমকি? আমি বুঝতে পারি না। সারা বিশ্ব স্মরণ রাখবে, এরপর মওদুদ সাহেবও কিন্তু একই সুরে কথা বলেছেন। এরপরে বলবো যে ওনাদের যদি এতই জনপ্রিয়তা, ওনারা যদি মনে করে যে নির্বাচনে সরকার কারচুপি করছে, তাহলে কেন ওনারা জনপ্রতিরোধ গড়ে তুলতে পারলেন না? আমরা জানি যে অতীতে মেয়র যে মহিউদ্দিন চৌধুরী ছিলেন প্রয়াত শ্রদ্ধেয়, উনি একবার কি হয়েছিল, উনি ওনাকে জয়ী হতে দেওয়া হয় নাই, এবং যখন দেখা গেল যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সে জয়ী হওয়ার মতো জয়ী হতে দেওয়া হচ্ছে না, তখন জনগণকে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলে কিন্তু উনি 1,00,000 ভোটে জয়ী হয়েছিলেন। সেই উদাহরণও আমাদের বাংলাদেশে আছে। তার আরেকটি কথা হলো যে ওনারা খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ওনারা বলেছেন যে যিনি প্রার্থী ছিলেন সিটি কর্পোরেশন নির্বাচন, উনি বলেছিলেন যে আপনারা আমাকে ভোট দেন, যদি আপনারা আমাকে ভোট দেন তাহলে আমাদের যিনি জেলে আছেন নেত্রী ওনার মুক্তিটা ত্বরান্বিত হবে। কিন্তু জনগণ সেই ট্যাবলেট গিলে নাই। এবং গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু খালেদা জিয়ার কথা বলা হয়েছে যে আমি যদি নির্বাচনে জিতি তাহলে আমাদের নেত্রী মুক্তি ত্বরান্বিত হবে, মানুষ কিন্তু সেই ট্যাবলেট এখানেও কিন্তু গিলেন। তার মানে এটা দিয়ে প্রকারান্ত এটা প্রমাণ হলো যে জনগণ বেগম জিয়ার মুক্তি চায় না, বেগম জিয়া যে এতিমের টাকা খেয়ে জেলে আছে এটা তারা সাপোর্ট করছে। এরপরে আমার কথা হলো সবচেয়ে দুঃখজনক ঘটনাটি ঘটেছে, যেটা আমরা জানি নির্বাচনের পূর্ব মুহূর্তে যে টেলিফোনে যে সংলাপ, দুটো অডিও যে ক্লিক প্রকাশ হয়েছে, সেটা করেছে আপনার কনস্পিরেসি লিক্স নামে ইউটিউব একটি চ্যানেল। সেই চ্যানেলে ওনাদের একজন মেজর মিজান এবং সাথে আরেকজন ছিলেন কর্মী যুব দলের আশুলিয়া থানার, তাদের মধ্যে যে কথোপকথন হয়েছে সেই কথোপকথনের কাহিনী যদি আমরা শুনি তাহলে আমার মনে হয় না যে এই বিএনপি এটার কি জবাব দিবে। আমি ভাষা খুঁজে পাচ্ছি না, আজকে সময় কম, আমি শুধু দুটা কথা শুনিয়ে দিচ্ছি। ওনাদের যে কথোপকথন হয়েছে সেই কথোপকথনে ছিল যে নির্বাচনের দিন গাজীপুরের কাশিমপুর ইউনিয়নের 3 ভোট কেন্দ্রে আওয়ামী লীগের ব্যাজ ও নৌকার ব্যানার দিয়ে ঘুরতে পারবে এবং 3 ছেলে মেয়েকে ছেলেকে ম্যানেজ করতে বলেন, যারা প্রয়োজনে আওয়ামী লীগ করে কিন্তু মনে মনে বিএনপি, সেই জন্য টাকা পয়সা ও ভোটের দিন যন্ত্রপাতি দেওয়া হবে। এই যন্ত্রপাতিটা কি? তার মানে অস্ত্রশস্ত্র। এবং বলে আশ্বাস দেওয়া হয় যে এই পোলিং সেন্টারটা 3টার ভেতর যে কোনো একটা, কিন্তু পোলিং সেন্টারের পাশে আমাদের কোনো বাড়ি থাকতে হবে, যে বাড়ির ভিতর বৈশা, জানালার ভিতর বৈশা, দোতলা বাড়ি থাকলে সুবিধা হবে, বুঝাইতে পারছি। এইগুলার একটা গাড়ি দিয়ে তুমি ঢাকা চলে আনবা, চলে নিয়ে আসবা, আমি ট্রেনিং মেনিং দিয়া ছাইরা দেব, বুঝতে পারছো? তার মানে পরিকল্পিতভাবে যে একটা মানে অপচেষ্টা করা হয়েছিল নাশকতার, নির্বাচনটা ভণ্ডুল করার জন্য, এবং সব দায় দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়তো সরকারের উপর নির্বাচন যাতে না হতো, কারণ তারা জানে তারা জিততে পারবে না, তাদের গণসমর্থন নেই, তারা অবশ্যই পরাজিত হবে, তাদের যে জনপ্রিয়তা সেটা শূন্যের কোঠায়, যার কারণে তারা এই ষড়যন্ত্র পর্যন্ত করেছিল। এবং এখন ওনারা বলবে যে এগুলো ভুয়া ফেক বানানো, শুধু এখন না, ওনারা অলরেডি বলা শুরু করেছেন। তাই যদি হয় তাহলে যে ইউটিউব চ্যানেল আছে কনস্পিরেসি লিক্স, তার নামে ওনারা কোনো আইনগত ব্যবস্থা কোনো নিচ্ছেন না কেন বা নিবেন না কেন, সেটাও কিন্তু বাংলাদেশের জনগণ জানতে চায়। থেকে গুম করার উদ্দেশ্যে যাওয়া হয়েছিল এবং এটি একটি বানোয়াট অডিও উনি বলেছেন, এ প্রসঙ্গে আপনার কি বক্তব্য আছে? গুম করার উদ্দেশ্যে কিভাবে, যাকে বলা হয়, যার ব্যাপারে বলা হয়েছে গুম করার উদ্দেশ্যে, তিনি কি বলেছেন এই কথা? তিনি তো এই কথা বলেন নাই। এটা দুঃখজনক, একজন আসামি যখন ষড়যন্ত্র করে দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, একটা নির্বাচনের চলাকালীন
নির্বাচনকে ভণ্ডুল করার জন্য, তখন ওনাকে যদি উনি কি স্বাভাবিকভাবে গিয়ে ধরা দিয়েছেন যে আমি অপরাধ করেছি, আমি অডিও করেছি, আমি ষড়যন্ত্র করেছি, আমাকে অ্যারেস্ট করেন, উনি ঘরে ছিলেন বাইরে ছিলেন, দরজা ভেঙে হোক, যে ওনাকে কি অ্যারেস্ট করবে না? অবশ্যই অ্যারেস্ট করবে, এবং অ্যারেস্ট করাতেই কিন্তু হয়তো অনেকগুলো প্রাণ বেঁচে গিয়েছে, কারণ তিনি যে প্রস্তুতি নিয়েছিলেন যে বিধ্বংসী, সেটা অবশ্যই নাশকতামূলক এবং অনেক হত্যাকাণ্ড ঘটানোর পরিকল্পনা ছিল, এটা কিন্তু স্পষ্ট। তা আমার কথা হলো যে আসলে এই যে বিএনপি কিন্তু সে ঘুরে ফিরে একই প্রত্যাহারের দাবি ছিল বিএনপি, কিন্তু করা হয়নি, এই প্রসঙ্গে আপনাকে বক্তব্য আছে? হ্যাঁ, আমি সেটা অবশ্যই আমি সেটা বলবো। প্রত্যাহারের কথা ছিল কে? পুলিশ সুপার কে? পুলিশ সুপারকে ওনারা প্রত্যাহারের কথা বলা হয়েছিল। পুলিশ সুপারকে কেন প্রত্যাহার করা হবে সেই ব্যাপারে কোনো রিজনেবল গ্রাউন্ড বা কোনো গ্রাউন্ড ন্যূনতম ওনারা বলেনি যে এই জন্য আপনারা এই পুলিশ পুলিশ সুপার থাকবে সেখানে, ডিসি থাকবে, প্রশাসন থাকবে, পুলিশ প্রশাসন থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই পুলিশ সুপার কেন থাকবে না? ওনারা কি কোনো দরখাস্ত দিয়ে বলেছেন যে এই পুলিশ সুপারকে এই এই কারণে সুনির্দিষ্টভাবে? কখনোই না। ওনারা শুধুমাত্র মুখে বলেন যে একে সরান, এই করেন, আর যদি ওনারা কোনো সুনির্দিষ্ট গ্রাউন্ড যদি দেখিয়ে থাকেন, আমি চ্যালেঞ্জ করলাম, ওনারা দেখাইতে পারেন নাই। ওনারা প্রশাসনের বিরুদ্ধে কথা বলেন, ওনারা পুলিশের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু অভিযোগ ছিল কয়েকজনের বিরুদ্ধে প্রশাসনিক কর্মকর্তা পুলিশের বিরুদ্ধে, সেখানেও ব্যবস্থা নেওয়া হয়নি নির্বাচন। এবং হ্যাঁ, আমি তারপর আমি শেষ করছি। এখন আমার কথা হলো আজকে আমাদের যারা এখানে আছেন বিএনপির যারা শ্রদ্ধে, ওনাদের মধ্যে শ্রদ্ধা রেখেই বলছি, এখন আসলে এখন আষাঢ় মাস চলছে, আমার ওনাদের বক্তব্য শুনে আষাঢ়ে গল্পের কথাই কিন্তু মনে পড়েছে। কিন্তু সবশেষে কিন্তু একটি কথা দেখেন, এই জনগণ যে গাজীপুরে যে রায়টা দিল, জনগণ যে খুলনায় যে রায়টা দিল, এই রায়ের ফলে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি। কারণ জনগণের জন্য রাজনীতি করি বাংলাদেশ আওয়ামী লীগ 70 বছরে পা দিয়েছে, একটা রাজনৈতিক দল, সে আওয়ামী লীগ কিন্তু হাড়ির ভাত একটা টিপলে বুঝতে পারে, এবং জনগণ কি চায় বাংলাদেশে সেটিও কিন্তু জনগণ প্রমাণ করে দিয়েছে এই গাজীপুরের নির্বাচনে, খুলনার নির্বাচন। ছোটটি প্রশ্ন, যে খুলনায় কিন্তু আদালত নির্দেশ দিয়েছিল যে কাউকে নির্বাচনের আগে আর কাউকে গ্রেপ্তার করা যাবে না, কিন্তু সেখানে সেটি পালন করা হয়নি, আপনি এ প্রসঙ্গে কি বলবেন? শুনেন, এখানে যাদেরকে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে, এখন আমার যদি থাকে আমার নাশকতার, আমার যদি মানুষকে পুড়িয়ে মারার আসামি যে যারা ছিল, আপনি জানেন 2014 বিএনপি কি করেছে আগে পরে, সেই মামলার আসামি যদি হয়, সে তো রেগুলার একটা আসামি একটা মামলার, তাকে যদি আমি পুলিশে ধরতে যাই সেক্ষেত্রে এটা কার্যকর হবে। ধন্যবাদ। কোনো মারার আসামি ধরতে যাই সেটা আবার আপনার কাছে আমি আসবো। অনুজান বেগম, মুক্তা, ইমরান, সালে, প্রিন্স, গাজীপুর নির্বাচন শেষ হয়েছে, আপনার কি বক্তব্য আছে? বিশেষ করে মওদুদ আহমেদ নির্বাচনে কয়েকদিন আগে বলেছে গাজীপুর খুলনা স্টাইলে নির্বাচন করলে পরিণতি হবে ভয়াবহ। আবার বলছি, পরিণতি হবে ভয়াবহ। কি ভয়াবহ পরিণতি আপনারা সংগঠিত করতে যাচ্ছেন? ধন্যবাদ। তার আগে আমি একটু আলোচনা করি যেখানে বলা হয়েছে আছে, আসলে যে গাজীপুরে যে নির্বাচন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে এটা নিয়ে এত বড় গলায় কথা বলে, এটা আসলে লজ্জা লাগে যে গাজীপুরের নির্বাচন একটা নির্বাচন তো না, এটা প্রহসন হয়েছে। এবং সেখানে আমি বলবো যে আওয়ামী লীগের কর্মীরা যতটা না মানে এই রিগিংয়ে ব্যস্ত ছিল, তার থেকে বেশি ব্যস্ত তারা করেছে প্রশাসনকে, পুলিশকে। আপনার সেখানে পুলিশ আমাদের এজেন্টদেরকে বের করে নিয়ে এসে তাদের কাছ থেকে এজেন্টের কার্ড রেখে দিয়ে বলেছে আপনারা চলে যান। এই যে তারা প্রশাসন মানে আওয়ামী লীগ তো আজকে জনগণ নির্ভর দল না, এটা হলো এখন প্রশাসন এবং তারপরে বলবো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে তারা টিকে আছে। এর কি প্রমাণটি কি আপনার কাছে? কোথায়? মিডিয়াতে আছে, আমাদের কাছে। আপনি বলেছেন তাদেরকে বলেছে, তারা কি স্বীকারোক্তি দিয়েছে কিনা? অবশ্যই অবশ্যই, আমরা এই যে গতকালকে সারাদিন নির্বাচন কমিশনে ছিলাম, আমরা একের পর এক অভিযোগ ওনাদেরকে দিয়েছি। এবং সূত্রটা কি এটা? আমাদের দলীয় সূত্র, আমার এজেন্টকে বের করে দিয়েছে তার বক্তব্য। এখন নির্বাচন কমিশন তো সেখানে শুধু আমাদের কথা শুনেছে, কিন্তু কোনো কোনো মানে আমার মনে হচ্ছে আমরা বলতে গিয়েছি এক কাপ একটা কফি খেয়েছে, খাওয়াইছে এক মগ, তারপর উনি চলে গেলেন, কোনো বক্তব্য দিলেন না। এমনকি আমরা দ্বিতীয় দফায় যখন বললাম যে আমরা এতগুলি অভিযোগ করলাম, একটির ব্যাপারেও আপনাদের কোনো মানে পদক্ষেপ নেবেন না? নেব, আমরা সময় হলে নেব। এই যে বক্তব্যগুলো, এটা তো নির্বাচন কমিশনকে একটা আমরা দেখলাম কালকে একটা অসহায় ভূমিকায়, এবং মনে হচ্ছে যে রিমোট কন্ট্রোল তারা বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। এটা শুনেন, খুলনার নির্বাচনের পরে তারা বলেছে চমৎকার নির্বাচন, বলেছে না আজ গতকালকে চমৎকার বলে নাই, বলেছে সুষ্ঠু নির্বাচন হয়েছে।
তো এই যে বিষয়গুলো আজকে দেখেন আমাদের আহমদ ভাই বললেন একজন সাবেক নির্বাচন কমিশনের বক্তব্য দিয়ে, আমি আজকের পত্রিকা থেকেই আমি বলছি যে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার উনি এই নির্বাচন নিয়ে কি বলেছেন, গাজীপুর নির্বাচন নিয়ে তিনি বলেছেন যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ছিল সরকারের একটি নিয়ন্ত্রিত নির্বাচন, এবং তিনি বলেছেন খুলনার মতো গাজীপুরেও অনিয়ম হয়েছে, এখানে জাল ভোট হয়েছে, কারচুপি হয়েছে, এজেন্টকে বের করে দেওয়া হয়েছে এবং সেখানে জনগণের সঠিক মতামত প্রতিফলিত হয়নি। আরেকজন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ তিনি কি বলেছেন যে তিনি নির্বাচন কমিশনের প্রতি একটু ঠাট্টা করেই বলেছেন যে এই নির্বাচন কমিশন গান্ধীবাদী জয়প্রকাশ নারায়ণের ভূমিকা পালন করছে, তারা দলহীন নির্বাচনে বিশ্বাসী। তিনি বলেন যে সমস্ত দেশে যখন একদিনে জাতীয় নির্বাচন হবে তখন এই নির্বাচন কমিশন কি সেটা সামাল দিতে পারবে, মোটেও না, এটা অযোগ্যতার প্রমাণ দিয়েছে। এবং সেখানে আমি কমিউনিস্ট পার্টির বিবৃতির কথা বললাম, তারাও এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারা তো একেবারে বলেছে মানে এই নির্বাচন ষড়যন্ত্রের একটা চরম পর্যায়ে গেছে। এবং সেখানে আরেকজন বিশিষ্ট রাজনীতিক বঙ্গবীর কাদের সিদ্দিকী যিনি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি, তিনি কি বলেছেন যে এখানে নির্বাচনের নামে প্রহসন হয়েছে এবং এই নির্বাচন যদি সুষ্ঠু হতো আওয়ামী লীগের ক্যান্ডিডেট 3 লক্ষ ভোটের ব্যবধানে পরাজিত হতো। আজকে শুধু এটা বিএনপির বক্তব্য নয়, সারা দেশের বক্তব্য। এবং আমরা আজকে আপনার সোশ্যাল মিডিয়ার কথা এখানে এসেছে, সোশ্যাল মিডিয়াতে আমরা অহরহ দেখছি এবং বিবিসি তারা যে একটি ভিডিও ক্লিপ ছেড়েছে সেখানেও দেখা যাচ্ছে যে কিভাবে আপনার সেখানে রিগিং হয়েছে। আপনার কোথায় নাই, আপনার টেলিভিশন, আমি চ্যানেলগুলোর নাম বললে এটা ঠিক হবে না, এমন কোনো চ্যানেল নাই যে সেখানে দেখায় নাই যে সেখানে রিগিং হচ্ছে, কারচুপি হয়েছে, আপনারাও আরটিভিতে দেখিয়েছেন। তো যাই হোক, এগুলি বললে অনেক সময় লেগে যাবে, এখানে সময় কম, আমি শুধু একটু কথা বলতে চাই যে এখানে বলা হয়েছে যে পুলিশ সুপারের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, এই যে গাজীপুরের একজন পুলিশ সুপার, ওনার কারণেই এই নির্বাচনটাকে বিতর্কিত করা হয়েছে এবং ওনার উপর আস্থা রেখেছে। আমরা নির্বাচন কমিশনকে কালকে জিজ্ঞেস করেছি, উনি বলেছেন যে ওনাকে যদি নির্বাচনের আগে সরানো হতো তাহলে পুরো নির্বাচনটাই নাকি লণ্ডভণ্ড হয়ে যেত। লণ্ডভণ্ড হতো কোনটা, আওয়ামী লীগের এবং সরকারের যে পরিকল্পনা সেটা হয়তো লণ্ডভণ্ড হতো, নির্বাচন লণ্ডভণ্ড হতো না, কিন্তু তারা ওনার উপরে আস্থা রেখেছে এবং আস্থা রেখে ওনারা নিজেরাও নির্বাচন কমিশন আজকে বিতর্কিত হয়েছে। এই নির্বাচন কমিশনের উপর জনগণের কোনো আস্থা নাই। আজকে খুলনার কথা বললেন, খুলনা যে কেএমপির কমিশনার তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আমরা দিয়েছি, তাকে কিন্তু সরানো হয়নি। তাহলে কি এখানে শামীম ভাই একটি সত্যি কথা বলেছে যে লেভেল প্লেয়িং ফিল্ডে সরকারি দল সবসময় একটু আগায় থাকে, কিন্তু এখানে অন্য যারা স্টেক হোল্ডার আছে, যারা ধরেন বিএনপি, জাতীয় পার্টি, লেফট পার্টি বা অন্যান্য পার্টি যারা আছে, তাদের বক্তব্য শুনে তো কিছু ব্যবস্থা নিতে হবে। আমরা এই নির্বাচনে আমরা সেনাবাহিনী মোতায়েনের দাবি করেছিলাম, কেন, কারণ এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রতি জনগণের কোনো আস্থা নাই, তারা আপনার ক্ষমতাসীন দলের পক্ষেই রিগিং করবে, এটাই স্বাভাবিক। এই জন্যই আমরা সেনাবাহিনী মোতায়েনের দাবি করেছিলাম, সেই সেনাবাহিনী মোতায়েন তো করেই নাই, উপরন্তু আপনার সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতাসীন দলের হয়ে কাজ করতে আমরা সেখানে দেখেছি। আমি বলছি যে ফেনীর এখানে মিজানের ডাক্তার মানে একটা প্রসঙ্গে এসেছে, মেজর মিজানের ব্যাপারে, এটা একটা গল্প বানানো, নির্বাচনের আগের দিন একটা গল্প বানানো। এই যে অডিও প্রকাশ করলো, কে প্রকাশ করলো, আচ্ছা টেলিফোন আলাপ কে আপনার টেপ করতে পারে, কে রেকর্ড করতে পারে, গোয়েন্দা সংস্থাই পারে। তো গোয়েন্দা সংস্থায় রেকর্ড করার টেপ কিভাবে আপনার অন্য সাংবাদিকদের কাছে গেল, গণমাধ্যমের কাছে গেল, এখানে হ্যাঁ আইনগত ব্যবস্থা না, এটা শুনেন, আইন তো আপনাদের হাতে জিম্মি, আইন কোথায় আপনার, আজকে এই কণ্ঠ যে মেজর মিজানের কণ্ঠ এটা কিভাবে প্রমাণ করবেন। আমি শুধু একটি কথা একটি স্মরণ করিয়ে দিতে চাই, একটি বিষয় যে গত বছর বেগম খালেদা জিয়া যখন আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন, উনি যখন রোহিঙ্গাদের দেখার জন্য সড়ক পথে আপনার ইয়েতে যাচ্ছিলেন, কক্সবাজারে যাচ্ছিলেন, আপনারা নিশ্চয় মনে আছে যে ওনার গাড়ি বহরে থাকা আপনার বিভিন্ন গণমাধ্যমের গাড়ি আপনার আক্রান্ত হয়েছিল ফেনীতে, এবং আরটিভির গাড়িও আক্রান্ত হয়েছিল, এবং সেই এই আক্রান্ত হওয়ার পরে পরেই হঠাৎ করে একটি অডিও আমরা বিভিন্ন মাধ্যমে গণমাধ্যমে দেখতে পেলাম, সেখানে কি বলা হচ্ছে, পরিচয় দেওয়া হচ্ছে ডাক্তার শাহাদাত, আমাদের ডাক্তার শাহাদাত আক্রান্ত হয়নি, অন্যান্য টিভি আক্রান্ত হয়েছিল, ডাক্তার শাহাদাত এর কণ্ঠ বলা হচ্ছে যে ডাক্তার শাহাদাত আমাদের বিএনপির এক কোন কর্মীকে ফোন করে বলছে যে তুমি আওয়ামী লীগের কর্মী সাজা এই কাজটা করো, করতে হবে, কিন্তু ওই বক্তব্য ডাক্তার শাহাদাতের ছিল না, ওই কণ্ঠ ডাক্তার শাহাদাতের ছিল না, এটা প্রমাণিত হয়েছে আমরা জানি,
আওয়ামী লীগ করেছিল, আওয়ামী লীগ করে এই এই উদরপিণ্ডি উদর ঘাটায় চাপানোর যে একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টার অংশ হিসাবেই সেই অডিওটা সেখানে ছাড়া হয়েছিল এবং এটাও আজকে মেজর মিজানের ব্যাপারে যেটা করা হয়েছে আমার মনে হয় এরকম একটা গল্প অবশ্যই আশারের গল্প ফাঁটা হয়েছে। এখানে বলা হয়েছে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে আমরা নির্বাচনে গিয়েছিলাম, অবশ্যই দিয়েছিলাম। আপনারা কেন নির্বাচনকে নিয়ন্ত্রিত করলেন, আপনারা কেন পুলিশকে ব্যবহার করে জনগণের রায়কে কেড়ে নিলেন, কেন বিএনপি বিজয়কে কেড়ে নিলেন? আজকে যদি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে দিতেন তাহলে অবশ্যই সেই রায় যদি আমাদের বিপক্ষে যেত আমরা মেনে নিতাম। ধন্যবাদ। আমাদের পদে পদে বাধা দেওয়া হয়েছে পুলিশকে ব্যবহার করে অবাধ নিরপেক্ষ নির্বাচন পাইনি। আবারও আপনার কাছে আসবো আহমদ হোসেন। আমি তো তাদের বক্তব্য শুনছিলাম, বক্তৃতা শুনছিলাম। এখন বিএনপি তো হিটলারের প্রপাগান্ডা সেক্রেটারি ছিল গোয়েবেলস, গোয়েবেলসের কথা ছিল এবং দর্শকের একটি প্রশ্ন ছিল, আপনি আসেন, আমি এটা পরে বলবো। একটা মিথ্যা কথাকে 100 বার বললে এটা সত্য হবে। এখন বিএনপি কিন্তু ওই লাইন ধরেছে, মানে মিথ্যা কথা বলবে 100 বার বলে যদি সত্য প্রতিষ্ঠা হয়ে যায়। এখন এই তাদের বক্তব্যের মধ্যে কিন্তু হতাশার সুর। এই লিবারেল ডেমোক্রেট, এই যিনি লিবারেল ডেমোক্রেট উদার গণতন্ত্রী, তিনি বলছেন নির্বাচন হওয়ার দরকার নাই, মানে এই আপনাকে বললো এটা একটা বিল আনার জন্য, এর মধ্য দিয়ে আমি কিন্তু আপনার কথা শুনে একটা কথা বলিনি। আপনি যদি কথা শোনেন প্রিন্স সাহেব, আপনি যদি আমার প্রশ্ন কথা বলেন তাহলে কিন্তু আপনার কথা আমি কথা বলবো, তখন কিন্তু কথা বলার পরিবেশ থাকবে না, তাহলে কিন্তু আপনার দর্শকরা আপনাকেও খারাপ ভাববে, আমাকেও খারাপ ভাববে। এখন লিবারেল ডেমোক্রেট, উনি লিবারেল ডেমোক্রেট, পার্টির নাম হচ্ছে এলডিবি লিবারেল ডেমোক্রেট, লিবারেল ডেমোক্রেটরা তো হার্ডলাইন চলে গেছেন যে ইলেকশনের প্রয়োজন নাই, গণতন্ত্র জাহান্নামে যাক, এখন একটা বিল আনতে হবে আইন প্রণয়ন করার জন্য যে 28 সাল পর্যন্ত ইলেকশনের দরকার নাই। কাজেই নির্বাচনে যাওয়ার আগেই যারা এত হতাশ হয়ে পড়ে তাদের পক্ষে কখনো ভিক্টোরিয়ারা সম্ভব নয়, কারণ তারা মোরালি উইক হয়ে পড়েছে, কারণ তাদের রাজনীতি হচ্ছে ইলেকশন বর্জন রাজনীতি। ইলেকশন বর্জন করে আমি এখানে গন্ধ পাচ্ছি সেই পেট্রোল বোমার আওয়াজ শুনতে পাচ্ছি, যে ইলেকশন বর্জন করেন আবার পেট্রোল বোমার পথে চলেন, আবার মানুষ হত্যা করি, আবার গাড়িতে আগুন দেই, আবার মানুষ অগ্নিদগ্ধ হয়ে আবার মেডিকেল বার্ন ইউনিটে যাবে। আমি সেই সেই অ্যানার্কিজমের লাইন ধরতে যাচ্ছেন তারা। এখন ইলেকশন কমিশন কথা বলছেন, এই যে আমার এক ভাই বললেন যে ইলেকশন কমিশন খুলনায় কী করেছে, ইলেকশন কমিশন তো খুলনায় নির্বাচন পরিচালনা করেছে, নির্বাচন পরিচালনা সুষ্ঠুভাবে করেছে, যথাযথভাবে করেছে, কারণ খুলনার জনগণ আমাদের রায় দিয়েছে। এই রায় দেওয়া যদি আপনি ব্যতীত হয়ে থাকেন সেটা এক জিনিস, এক সেটার প্রশ্ন জবাব নেই। এখন গাজীপুরে ইলেকশন কন্ডাক্ট করেছে কে, নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন কন্ডাক্ট করা, সে কন্ডাক্ট করে আপনার নির্বাচনে গাজীপুরের জনগণ নৌকার পক্ষে রায় দিয়েছে, এই জন্য যদি আপনি ব্যতীত হয়ে থাকেন আমার সেখানে সেই প্রশ্নের কোনো উত্তর নেই। কাজেই নির্বাচনে নামলে সেখানে একটা রায় হবে, জনগণ রায় দিবে, সেই রায় না মেনে আপনি আমাদেরকে ব্লেম দিবেন। এখন আমাদের কী দায়িত্ব? আমাদের দায়িত্ব আমরা ইলেকশন কমিশনকে বলতে পারি যে নৌকা মার্কা যেখানে জিতবে সেখানে নৌকা ডিক্লেয়ার না করে ধানের শীষ ডিক্লেয়ার করবেন, এটা করতে পারি আমরা, এটা আমরা করা উচিত হবে, এটা কি আমরা করবো? তাহলে তারা খুশি হবেন। তাদের একমাত্র দায়িত্ব হচ্ছে আমাদের যে আমরা হেরে বিএনপিকে জিতিয়ে দেওয়া, এটা কি আমাদের দায়িত্ব? তারা হারবেন, জনগণ তাদেরকে তাদেরকে ত্যাগ করবে, জনগণ তাদেরকে ভোট দেবে না, জনগণ তারা জনগণ তাদেরকে রাজনীতিকে তারা বর্জন করবে। এই এখন আমরা বলবো যে না, জনগণ আপনাদেরকে পাশ করিয়ে দিয়েছে, আমরা নৌকার ভোটগুলি ধানের শীষে দিয়ে দিলাম, তাহলে বিএনপি খুশি হবে। বিএনপি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি হচ্ছে আপদ, বাংলাদেশের রাজনীতিতে বিএনপি হচ্ছে বিপদ। এই আপদ আর বিপদের হাত থেকে জাতিকে রক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং আপদ এবং বিপদ এবং এই বিপদ আপদের হাত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রক্ষা করেছেন। আর আপনাদের সাথে আছে আরেকটা ঘাত হোক সেই আপনার জামা। টেলিফোন নিয়ে নিই, দর্শক নিয়ে নিন আরো বলুন আপনার প্রশ্নটি। দর্শক সংক্ষেপে বলুন প্রশ্নটি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এনামুল বলছিলাম ঢাকা থেকে। জি এনামুল বলুন। আমি আহমেদ স্যারের কাছে। জি বলেন। সেটা হচ্ছে যে ওনারা তো বলে যে আওয়ামী লীগ জনগণের কথা বলে, আওয়ামী লীগ অনেক জনপ্রিয় হবে, জনগণ অনেক ভালোবাসে ওনাদেরকে। তো ওই হিসাবে গাজীপুরে যে ভোটের যে ভোট যে পরিমাণ কাটিং হচ্ছে আর কি। দর্শক আপনার টেলিভিশনের ভলিউমটা মিউট করুন, তাহলে আমরা শুনতে পারবো ভালো করে। বিজেপিকে জনগণ ভালোবাসে না। জি বলুন। জি জি
আপনার টেলিভিশনের ভলিউমটা একটু মিউট করে একটু কমিয়ে দিন। ভোট প্রায় 11 লক্ষ সাড়ে 11 লক্ষ ভোট। আমার কোশ্চেন হচ্ছে, আওয়ামী লীগকে যদি জনগণ যদি এতই ভালোবাসতো অথবা আওয়ামী লীগকে সবাই প্রচারণা নামছে, আওয়ামী লীগ ভালোবেসে তো অন্ততপক্ষে 7 লাখ 8 লাখ ভোট কাজ হতে পারে, সেটা তো হয়নি। এবং এর ভিতরে আবার বলা হচ্ছে যে কিছু ডাল ভোটও করছে, তো ওটা যদি ভাববেন তাহলে তো ভোটের পরিমাণ খুবই কম। ধন্যবাদ, আমাদের সঙ্গে থেকে আমরা উত্তর অনুসন্ধান করবো। এনামুল হকের প্রশ্ন, কেন আরো বেশি আপনারা বলছেন যে বুট কারচুপি হয়েছে, বুট ডাকাতি হয়েছে? বুট ডাকাতি কারচুপি হলে 55-60% কাস্ট হবে কেন? বুট ডাকাতি হলে তো সেখানে 80% কাস্ট হওয়ার কথা, কি এটাই প্রমাণিত হয় সেখানে বুট কারচুপি হয়নি? 7 লক্ষ বুট কাস্ট হলে তো উপায়ই ছিল না, তাহলে আপনারা বলেই বলতেন এই যে বুট ডাকাতির প্রমাণ, এই তো বুট কারচুপির। মানুষ নর্মালি বুট দিয়েছে, আপনি আজকের প্রিন্ট মিডিয়া দেখেননি, আজকে পত্রিকা আপনি দেখেননি, পত্রিকা যে লম্বা লাইন নারীদের মহিলা ভোটারদের মানুষের লাইন এবং তারা ভোট দিচ্ছে সেটা কি আপনি ছবিতে দেখেননি? পত্রিকায় নিউজ আসেনি? কাজেই বুট দিয়েছে জনগণ, এখন বুটে আপনারা হেরে গিয়ে ক্ষুব্ধ হয়ে আমাদেরকে বলবেন আমরা কারচুপি করেছি। কাজেই আমরা এই বিজয় খুলনার আমরা জিতেছি, এটা হচ্ছে আপনার আপনার সেমিফাইনাল, সেমিফাইনালে জিতেছি, ফাইনাল ডিসেম্বর, এখানেও আমরা বিজয়ের ধারা অব্যাহত রাখবো। আপনাকে দুটি সম্পর্ক প্রশ্ন করব, একটি হচ্ছে যে আমি আবারও আসছি যে যেটি মদুদ আহমেদ বলেছেন যে গাজীপুর নির্বাচন আমরা ঠিক করব, পরবর্তী পর্যায়ে 3টি নির্বাচন অংশগ্রহণ করবো কিনা একটি প্রশ্ন, একটি হচ্ছে যে গাজীপুর খুলনা স্টেট নির্বাচন হলে পরিণত হবে ভয়াবহ, এই প্রশ্নটি আপনি বলুন যে কি ভয়াবহ পরিণতি হতে যাচ্ছে আপনাদের পক্ষ থেকে? জি একটু কথা বললে নেই, জি এই প্রশ্নের উত্তর আশা করছি। প্রশ্নটা হলো যে জাতি তো মিথ্যার কাছে পরাজিত হয়ে গেছে, এটা শুধু বিএনপি পরাজয় যদি বলেন তো এটা সঠিক না, সঠিকটা হলো টোটাল জাতি এখন মিথ্যার কাছে পরাজিত। সেটা হলো যে যেমন অর্থমন্ত্রী সংসদে বলছে যে কোনো জিনিসপত্রের দাম গত 11 বছরে বাড়ে নাই, যদি আমি এটা ভুল না শুনে থাকি, অথচ এই দেশের জনগণ জানে যে বার্ষিকই বাড়ে নাই। যেমন এই বর্তমান আইজি ডক্টর জাবেদ তিনি বলছেন যে রাজনৈতিক কারণে কাউকে কোনো গ্রেপ্তার করা হচ্ছে না, হয়রানি করা হচ্ছে না, কোনো রাজনৈতিক অনুষ্ঠানে কোনো প্রোগ্রামে কোনো বাধা দেওয়া হচ্ছে না, অথচ 10টা লোক নিয়ে ঘরে মিটিং করা যায় না, সেখানে এসে পুলিশ এসে হাজির হয় বলে যে এখানে নাশকতা করা হচ্ছে, নাশকতা প্ল্যান প্রোগ্রাম করা হচ্ছে। খালদা জিয়ার দেশনেত্রী খালদা জিয়ার রায় হবে 8 তারিখে, 4 তারিখে আমার বিরুদ্ধে মামলা। কি মামলা? যে নাশকতা পরিকল্পনা করতেছি, রেল লাইন জাহাজ লাইন ব্রডগার্ড সব বন্ধ করে দিয়ে সেখানে উড়াই দেওয়ার জন্য, ঘটনা জানিয়ে না। এখন প্রশ্নটা হলো, এটা শুধু আমার বক্তব্য না, আপনি আমাদের সমর্থন তো অনেক পত্রিকাই নাই, সরকারি দলের তো অনেক পত্রিকা আছে, তাদের পত্রিকাও আপনি রিপোর্ট দেখেন যে 5-7 লোক নিয়ে একটা মিটিং করা যায় না, সেখানে বলে গিয়া ওই নাশকতা। এখন এটার জন্য এটা যেটা সেলিম ভাই যে কথা বলছে যে রাজধর্ম বলতে একটা কথা আছে, রাষ্ট্রের জনগণের পয়সায় যারা লালিত পালিত হয় প্রশাসন, তাদের কাছে আপনি কোনো একটা বিচার নিয়ে যাবেন, একটা অভিযোগ নিয়ে যাবেন যে ভাই আমাদের আমি তো এইভাবে ডিপটা ভরছি, সে আপনার সাথে এই ধরনের একটা ব্যবহার করবে যে আপনি নিজে লজ্জিত হয়ে পড়বেন। এবং প্রশ্নটা হলো এরকম যে আমাদের দেশে আইনটা এখন 2 ভাগে পরিচালিত হয়, আইন ঠিকই আছে খাতা কলমে আইনের ভাষা যা সব ঠিকই আছে, কিন্তু এটা প্রয়োগটা হবে হলো সরকারি দলের লোকজনের জন্য একরকমভাবে প্রয়োগ হবে, বিরোধী দলের লোকজনের জন্য একরকমভাবে প্রয়োগ হবে। এখন মানুষ যারা বিএনপি করে, বিএনপিতে যারা ইনভলভ, তারা বুঝতে পারতেছে যে দেশে কী পরিমাণ জুলুম অত্যাচারের মধ্যে মানুষ আছে। আপনি একটা সিস্টেম এটা বলি যে আপনি যদি এই এইসব 300 ফুট রাস্তাটা যান, পূর্বাঞ্চলে যান, আপনি তো ওই আমাদের এলাকার জামাই শ্বশুরবাড়ি ইত্যাদি আপনি অবশ্যই যান, একটা ঐতিহ্যবাহী পরিবারে আপনি বিয়ে করছেন, সেখানে যাওয়ার পথে দেখবেন বহু সাইনবোর্ড, এই আমেরিকান সিটি, বেস্ট ওয়ে সিটি, ওই সিটি, ওই সিটি, কিন্তু কৃষকের থেকে কোনো জমি কিনবে না, এই মাইলকে মাইল তারা ভরাট করে ফেলতেছে। এইটা নিয়ে যদি আপনি ডিসির কাছে যান, এসপির কাছে যান, পরিবেশ মন্ত্রণালয়ে যান, তারা বলবে যে এই ঘটনা তো আমরা কোনো দরখাস্ত পাইনি, আমরা তো এই ব্যাপারে কোনো কিছু জানি না। কিন্তু
শত শত মানুষ দেখতেছে, এগুলো হইতেছে, মানুষ হাহাকার করতেছে, চিৎকার করতেছে, মানববন্ধন করতেছে। এবং যারা মানববন্ধন করে, ওখানে একটা আছে রিমঝিম পুলিশ টাউন, ওই পুলিশ টাউনের বিরোধিতা করতে গিয়ে মামলা মোকদ্দমা হয়েছে। এখন কথাটা হলো যে মানুষের একটা জায়গায় আশ্রয় পেতে হবে, সেই আশ্রয়স্থল যারা সরকারকে সমর্থন করে না, সরকারকে সাপোর্ট করে না, বিএনপিকে সাপোর্ট করে বা সরকারি দলের সাথে যোগাযোগ নেই, তাদের এখন ত্রাহিতের এই অবস্থা। সেলিম ভাই যে কথাটা বলছে তাকে সাপোর্ট করা ছাড়া তার কোনো উপায় নেই। যে এই দেশে নির্বাচনের যে ট্রেন্ড শুরু হয়েছে, এই ট্রেন্ড আগে তো ধরেন আওয়ামী লীগের লোকজন বা বিএনপির লোকজন ধাওয়া পাল্টা ধাওয়া হইতো, এখন তো সেটা নাই, এখন তো পুলিশ নিজেই পিটাইয়া বিএনপির লোকজনে বের করে দেয়, এটা তো বিভিন্নভাবে মিডিয়াতে দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হলো যে আগে যেমন এই ধরেন এর আগে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আমাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করতো, হয়তো আওয়ামী লীগের সিটি কমিটির সেক্রেটারি করতো বা আওয়ামী লীগের কোনো নেতারা করতো, এখন তো আওয়ামী লীগের নেতা কর্মীরা হয় না, বাদী হয় না, বাদী হয়ে গিয়ে পুলিশ। হ্যাঁ, এবং ধরেন এই যে হারুন নিয়া যে কথাটা বলা হচ্ছে, এই হারুনের রশিদকে কিন্তু এর আগেও নির্বাচন কমিশনের কথায় তাকে কিন্তু বদলি করা হয়েছিল। হ্যাঁ, কিন্তু ১৩ দিনের মাথায় সে আবার এই জায়গায়, কিন্তু এখন তার বিরুদ্ধে অভিযোগ ঠিক না, এখন তার বিরুদ্ধে অভিযোগটা আমি বলি, এস টি ইমাম সাহেবও বলছে যে তার বিরুদ্ধে, আপনি যে কথাটা বলছেন এস টি ইমাম সাহেব এই কথাই বলছে যে তার বিরুদ্ধে অভিযোগটা কি, তার বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ। সে অভিযোগটা কি, সে সেখানে একটা বিএনপিকে যতটুকু পরিমাণ অত্যাচার নির্যাতন করা যায় সে করতেছে, যার জন্য কি ওই এলাকার মানুষ এসে হাইকোর্টে শেল্টার দিছে যে যাতে বিএনপির লোকজনকে গ্রেপ্তার করানো হয়। এখন পুলিশের যে ক্ষমতা, হ্যাঁ দিবেন, পুলিশের যে ক্ষমতা, পুলিশের যে ক্ষমতাটা হলো যে সে যাকে খুশি তাকে গ্রেপ্তার করে, এবং তারপরে যদি যেটা শামীম সাহেব বলছে যে ইয়ে সরকারের পক্ষে যে আলোচনা করায় শেষ প্রান্তে চলে এসেছি, না শেষ প্রান্তে জবাবটা দেই, এখন কথাটা হলো যে আপনার বাস্তবতাটা এক জিনিস আর প্র্যাকটিক্যালি কথাবার্তা গেলে অনেক জিনিস, আপনি দেখবেন মানুষের বাস্তবতাটা কি, মানুষের যারা বিএনপি করে তাদের অবস্থানটা কোথায় নিয়ে দাঁড় করানো হয়েছে। একটা লোক যদি এখন বলেন আপনাকে আন্দোলনে যাবেন কিনা, যেটি আমরা তো আন্দোলনে বিষয়টি আপনি বলেন যে আমরা তো আন্দোলনে আছি, আমাদের একটা বিএনপির একটা ভয়াবহ এত অত্যাচার নির্যাতনের পরে, এত অত্যাচার নির্যাতনের পরে বিএনপির চেয়ারপারসন জেলখানায়, ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশের বাইরে, এইসবের পরও বিএনপির কিন্তু একটা লোক সরে যায় নাই, জেল খাটতেছে, দিনকে দিন জেল খাটতেছে, ক্রস ফায়ারে যাচ্ছে। তাহলে আপনারা এখন কি করবেন, এতগুলো অভিযোগ আপনাদের আছে, অভিযোগের পর অভিযোগ কি করবেন, এখন তো যাচ্ছেন ওই জেলখানায়, তো আপনি প্রথম আপনি অ্যারেস্ট করে নিল, এফআইআর নাম থাকুক আর না থাকুক, তারপর যেদিনকে জেল গেটেতে বাড়বেন সেদিনকে আপনাকে আবার অন্য মামলায় অ্যারেস্ট করবে, এবং রিমান্ডের নামে নিয়ে রিমান্ডে নিয়ে বলবে, তার বউ বেটিকে টেলিফোন করে বলবে যে তাকে ক্রস ফায়ারে দাও। পরবর্তী কি করণীয় আপনাদের, আমাদের অবশ্যই আমরা মাথা নত করব না, আমরা আমাদের যদি ডেস্ট্রয় হয়ে যাই, আমরা জনগণের পক্ষে আছি, জনগণের অধিকারকে রক্ষা করার জন্য আমরা কথা বলবো, কথা বলবে না, কথা বলবো, এবং এটা যা গণতান্ত্রিক আন্দোলন যাকে বলে সেভাবে সংক্ষেপে বলবো, সমাধানটা কি, সমাধানটাকে প্লিজ, আমি যেটা বললেন যে দশ বছর ক্ষমতা রাখেন, সমাধান সূত্র পাওয়া গেল জাতীয় সংসদ নির্বাচন, ওই যে গাজীপুর নির্বাচনের শিক্ষা কিংবা খুলনা নির্বাচন, দশ বছরের ক্ষমতা থাকার বিল যেটা যদি দেওয়া যেত তাহলে বিএনপি এটা পাঁচ সালে দিয়ে ২০ বছর মেয়াদ নিতে পারতো, ওটা কোনো সমাধান না। আবার আওয়ামী লীগ স্বেচ্ছায় বিএনপিকে ইনভাইট করে ক্ষমতায় আনবে, এনে নিজেদের আত্মহত্যা সুইসাইড বিপর্যয় নির্যাতন টেনে আনবে, এত বোকা দল তো আওয়ামী লীগ না, এর মধ্যে একটা দ্বন্দ্ব আছে, তবে বিএনপির জন্য হোপ আছে, এ কারণে এদেশে এ থাকলে বি থাকবে, আওয়ামী লীগ থাকলে অ্যান্টি আওয়ামী থাকবে, এই অ্যান্টি আওয়ামী ধারা যদি বিএনপি ধারণ করতে পারে যে কোনো পরিস্থিতিতে ভোটে তারা ভালো ফল করবে। ধন্যবাদ নূরজামের মুখে, আপনি সংক্ষেপে বলুন আপনার আমাকে বলতে দেন, প্রথম কথা হলো ওনারা কিন্তু ব্যঙ্গোক্তি ছিল, ধন্যবাদের মধ্যে যে আবার ব্যঙ্গোক্তি থাকে এটা প্রথম জানলাম, সেটাই ছিল। হ্যাঁ, আমার কথা হলো তাহলে কি আপনারা কি নিজেরাই ইচ্ছা করে পরাজিত হয়েছেন কিনা, রণেভঙ্গ দিয়েছেন কিনা, বা নিজেরা নিজেদের পরাজয় কামনা করেছেন কিনা, সেটা প্রশ্ন। দ্বিতীয়ত হলো সেনাবাহিনী মোতায়েনের কথা বলেন, আপনাদের নেত্রীর চিকিৎসা যদি বলে সিএমই হবে সেটা আবার রাজি হন না, না শেষ না, আরেকটু কথা আছে, এই যে বলে এজেন্টদেরকে বের করে দিয়েছে, ওনাদের বেশিরভাগ ওনাদের এজেন্ট ছিলেন
পেইড এজেন্ট, তারা কোন দলীয় কর্মী ছিল না, ভাড়াটে এজেন্ট ছিল। জাতীয় নির্বাচনের সমাধান সূত্রটা কি? কোন বড় বিতর্কে যেতে পারছি না, সেগুলো লেখা আছে। আর হাসানউদ্দিন সরকার যার কথা বলছেন, উনি যখন বিভিন্ন কেন্দ্র ভিজিট করলেন, উনি এক তুমি গুনি কিন্তু গাড়িতে নামে না, উনি গাড়িতে বসেছিল। তার মানে কি উনি জিতবে কি না জিতবে সেটা পর ওনার কোনো আগ্রহই নেই। সমাধান সূত্রটা কি যে ঘটনা ঘটছে? হ্যাঁ, সমাধান সূত্র তো অবশ্যই আছে। সমাধান সূত্র হলো যে আপনারা জনগণের কাছে যান, জনগণ যদি আপনাদেরকে ভোট দেয় অবশ্যই আপনারা জিতবেন। আর জ্বালাও পোড়াও বন্ধ করেন, ইতিবাচক রাজনীতি করেন। সাদত হোসেন সেলিম, আপনি কি মনে করেন যে সমাধান? সমাধানটা হলো যে আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যদি আমরা সকল রাজনৈতিক সূত্র আছে কিনা, আছে একটা সংলাপের, একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা সংলাপের প্রয়োজন। যে নির্বাচন এটিকে গাজীপুর নির্বাচন অর্জন বলতে চেয়েছেন, শুধু খুলনা এবং গাজীপুর নির্বাচনের পরবর্তীকালে আমাদের যে উপলব্ধি হয়েছে যে বর্তমান সরকারের অধীনে এবং বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব না হলে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করবো না। আওয়ামী লীগ যদি পারে আবার একতরফা নির্বাচন করে ফেলুক, আমাদের কোনো আপত্তি নেই। যদি একটা গ্রহণযোগ্য নির্বাচন চায় তাহলে সমাধান সূত্রটা কি? গাজীপুর খুলনা বা এই এই সব নির্বাচন দেখে আমাদের একটাই মনে হয়েছে যে এই দেশের মানুষের কাছে আবারও নির্দলীয় সরকারের দাবির যে গ্রহণযোগ্যতা এটা প্রমাণ হয়েছে। আমরা মনে করতে আমরা বলতে চাই যে আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি করতে হয় অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে করতে হবে, নচেত বাংলাদেশের গণতন্ত্রকে তারা যে কবরের দিকে নিয়ে যাচ্ছে সেটা ঠেকানো যাবে না। এবং এই দায় দায়িত্ব সম্পূর্ণভাবেই গণতান্ত্রিক অর্জন হয়েছে, মানুষ ভোট দিয়েছে, মানুষ রায় দিয়েছে, নৌকার পক্ষে জনগণ আমাদেরকে রায় দিয়েছে, আমরা ইলেকটেড হয়েছি, 4 লক্ষ ভোট পেয়েছি, আর বিএনপি 2 লক্ষ ভোট পেয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, এটা অর্জন। এবং বিএনপি, আমি বিএনপির সার্টিফিকেট নিয়ে রাজনীতি করবো না, আওয়ামী লীগ, আমি সংবিধানকে অনুসরণ করব, সংবিধানকে ফলো করব, সংবিধান আমাকে যে পথে নিয়ে যাবে আমি সেই পথে যাব। নির্বাচন ডিসেম্বরে হবে, আগের বার তারা বর্জন করে শিক্ষা পায় নাই, নির্বাচনে আসুন, না হলে আবার এমন শিক্ষা হবে আপনারাই কবরস্ত হয়ে যাবেন। নির্বাচন হবে, এই দেশকে বাঁচাইতে হলে, এই জাতিকে বাঁচাইতে হলে সার্বভৌমত্ব রক্ষা করতে হলে, মানুষের অধিকারকে নিশ্চিত করতে হলে একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে গ্রহণযোগ্য একটা নির্বাচন হতে হবে। বিএনপি কে অর্জন বা কি হারালো বিএনপি এই নির্বাচনে আপনি কি মনে করেন? আমি মনে করি যে সরকারের যে ইঞ্জিনিয়ারিং এর কারণে এই বিএনপি কে এখানে হারানো হয়েছে, সব জায়গায় হারানো হচ্ছে। অর্জন আছে কিনা? অর্জন হলো জনগণের আস্থা আর সরকারের প্রতি জনগণের অনাস্থা, এটাই আমাদের হচ্ছে আপনাদের অর্জন। অবশ্যই ধন্যবাদ, বিএনপির অনাস্থা। ধন্যবাদ আপনাদের সবাইকে আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক আজ এ পর্যন্তই, আগামী সপ্তাহে আবারও ফিরে আসব। আমি সেলিম আমরাও খান, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।